তোমায় কে বললো কপালি কারতান্ত্রিক এক? সিগারেটে একটা লম্বা টান দিয়ে বলল তারানাথ। সময়টা কালী পুজোর পর, অঘ্রাণ মাসের চোরাগোপ্তা হাওয়া জানান দিচ্ছে শীত এসে গেল। রাতের দিকে হিম পড়তে শুরু করেছে, ভোরের দিকে বন্ধ করে দিতে হচ্ছে ফ্যান। হে এক অদ্ভুত সময়, গায়ে চাদর দিলে গরম লাগে আর খুলে দিলে ঠান্ডা লাগে। সকালে বেশ মিঠে রোদ ওঠে, রোদের রং কাঁচা সোনার মতো। আকাশের ফিরোজা নীলে সাদা পেঁজা তুলোর মেঘ অদৃশ্য হয়ে গেছে, বদলে আকাশে এক ধূসর নীলের আভা। প্রকৃতি ধীরে ধীরে এক রুক্ষ চাদরে মুড়ে নিচ্ছে নিজেকে। এই সময় বিকেল যত সন্ধ্যের দিকে গড়ায়, একটা অদ্ভুত মন খারাপ ধীরে ধীরে মনকে আচ্ছন্ন করতে থাকে। তাই সব মন খারাপ কাটাবার জন্য আজ ছুটির দিনে আমি আর কিশোরী চলে এসেছি তারানাথের মটলেনের বাড়িতে। বলা বাহুল্য, সঙ্গে করে এনেছিলাম চিংড়ির কাটলেট আর ফিশ ফ্রাই। সে সবের পর্ব চুকিয়ে চারির বানানো চায়ে চুমুক দিতে দিতে কথা হচ্ছিল কাপালিক নিয়ে। তার কারণ আর কিছুই না, বর্তমানে কাপালিক নিয়ে এক টিভি সিরিয়াল বেশ জনপ্রিয় হয়েছে। সে কথা হতে হতেই কিশোরী বলেছিল, যাহাই তান্ত্রিক তাহাই কাপালিক, দুটো আবার আলাদা হয় নাকি? তাতেই তারানাথ ওই কথা বলে উঠেছিল। কেন, তোমাদের মনে নেই সেই বেতালের গল্পের কথা? আচ্ছা ঠাকুরমশাই, কিন্তু সেবারেও তান্ত্রিক আর কাপালিকের মধ্যে পার্থক্য যে কী তা আপনি ভেঙে বলেননি। বলেনি কারণ তা বললে তোমরা বুঝবে না বলে। চেহারার দিক থেকে কাপালিক আর তান্ত্রিকের তেমন কোনো পার্থক্য নেই, পার্থক্য যা আছে তা সাধন পদ্ধতিতে। সে পদ্ধতির কথা বললে তোমরা বুঝবে। না ঠাকুরমশাই, পদ্ধতি টদ্ধতির কচকচিতে লাভ নেই, আপনি বরং মুচমুচে দেখে একটা গল্প বলুন। আমি ভয়ে শিউরে উঠলাম, হে আবার কি ধরনের কথা! তারানাথ খেপে গেলেই হয়েছে আর কি, সন্ধেটাই মাটি। কিন্তু তারানাথ রাগল না, বরং সিগারেটে একটা টান দিয়ে বলল, তোমাদের আমি দোষ দিই না, চারপাশে এত ফেরেবাজ তান্ত্রিকের ভিড়, তাতে তন্ত্র সাধনায় ভক্তি আসবে কি করে? তান্ত্রিক মানেই তো সে আজকাল তাবিজ কবচের নামে টুপি পড়াচ্ছে, নয় হোমযজ্ঞের নামে গৃহস্থের টাকা ঝাড়ছে। তবে এরা কেউ আসল সাধক নয়, আসল সাধক পয়সা কামানোর লক্ষ্যে নিজের বিদ্যার ব্যবহার করেন না, তা সে তান্ত্রিকই হোক আর কাপালিকই হোক। আমি বললাম, সেই বেতালের ঘটনাটা ছাড়া আর কোনো অসাধু কাপালিকের পাল্লায় আপনি পড়েছিলেন কোনো দিন? তারানাথ আমার এই প্রশ্নে আমাদের পিছনের জানলাটা দিয়ে দূরের দিকে তাকিয়ে কিছুক্ষণ কি যেন ভাবল, তারপর এক অদ্ভুত হাসি ফুটে উঠল তার মুখে। পড়েছিলাম ভালো মতোই, প্রাণ অবধি যাওয়ার উপক্রম হয়েছিল। তাহলে সেই গল্পটাই বলুন না, আমি বললাম। তারানাথ অবশিষ্ট সিগারেটের টুকরোটা নারকেলের মালার অ্যাস্ট্রেতে গুঁজে দিয়ে গল্প শুরু করল। সেই বেতালের গল্প তো তোমাদের বলেছি, নিজের কাজে অসফল হওয়ার ফলে সে ঝাঁপিয়ে পড়েছিল তারই প্রভু সেই অসাধু কাপালিকের উপরে। ছিন্ন ভিন্ন করে দিয়েছিল তার দেহ, হত্যা করেছিল সেই দুরাচারীকে। কিন্তু আমি তখনও জানতাম না সে কাপালিকের এক গুরু ভাই ছিল, যাকে মৃত্যুর শেষ মুহূর্তে সব কথা সে বিশেষ পদ্ধতিতে জানিয়ে গিয়েছিল। যদিও সে কথা আমি জেনেছিলাম একেবারে শেষ লগ্নে মড় মড় অবস্থায়। যদি সে কথা আমি জানতে না পারতাম, তাহলে সেদিনই হতো পৃথিবীতে আমার শেষ দিন। কিন্তু আপনি সে কথা জেনেছিলেন কি করে? আমি জিজ্ঞেস করলাম। সে কথা জানতে গেলে তোমাদের শুরু থেকে বলতে হবে। তখন আমি অনেক দিন পরে বাড়ি ফিরছি, হিমাচলে সুশোভিত সৌন্দর্য আর দেবভূমি ছেড়ে
তখন আমার মন টানছে আমার বাংলা মায়ের জন্য। মাকে বড় দেখতে ইচ্ছে করছে। সাধু সঙ্গ আমি বহু করেছি, কিন্তু সেভাবে কোনোদিনই সংসারের টান পুরোপুরি উপেক্ষা করতে পারিনি। দেশ দেখার নেশায় ঘুরে বেড়িয়েছি, কিন্তু সংসার আমার রন্ধ্রে রন্ধ্রে মিশে আছে। তার টান উপেক্ষা করা সাধারণ মানুষের কর্ম নয়। আমিও নিজেকে সাধারণ মানুষই মনে করি। মধুসুন্দরী দেবীর কৃপায় কিছু ক্ষমতা পেয়েছি ঠিকই, কিন্তু ব্যবহার করেছি নিজের স্বার্থে। তাই তন্ত্রের নিয়মে আমিও ধীরে ধীরে সেই ক্ষমতার অনেকটাই হারিয়েছি। এ জীবনে আমার একটাই প্রাপ্তি, দেবীর পাওয়া ক্ষমতার বলে কিছু মানুষের অন্তত জীবনে উপকার করতে পেরেছি। সেবার ট্রেন যখন বর্ধমানে থামল, তখন সন্ধ্যের আকাশে বেগুনি রঙের আভা আমার খিদে পেয়েছিল। তাই প্ল্যাটফর্মে নেমে চা সিঙাড়ার সন্ধান করছিলাম। এমন সময় হঠাৎ আমার ষষ্ঠেন্দ্রিয় সজাগ হয়ে উঠল। কে যেন মনের ভেতর বলে দিল, সাবধান সাবধান, সামনে ঘোর বিপদ। এমন আমার আগেও হয়েছে, বিপদের আঁচ আমি আগে থাকতেই পেয়ে গেছি। কিন্তু যা খুব কম হয়েছে, এবার সেই ঘটনাই ঘটল। আমার মনে প্রচণ্ড ভয়ের উদ্রেক হলো। সে ভয় ছিল প্রাণের ভয়। তখনই ভেতর থেকে কে যেন বলে দিল, এখন মায়ের কাছে যাওয়া আমার ঠিক হবে না। সে অনুভূতি এত তীব্র ছিল যে আমি তা উপেক্ষা করতে পারলাম না। গাড়ি ছাড়ার বাঁশি বাজলেও সে গাড়ি আমি আর ধরলাম না। প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে মেঠো কাঁচা রাস্তা ধরে হাঁটতে শুরু করলাম। ততক্ষণে সন্ধ্যের অন্ধকার জাঁকিয়ে বসতে শুরু করেছে। হাঁটতে হাঁটতে অবশেষে এক গ্রামে এসে উপস্থিত হলাম। তখনও ব্রাহ্মণ অতিথি ঘরে এলে তাকে গৃহস্থ মানুষেরা সাদরে আহ্বান জানাত, সাত্ত্বিক আহারের ব্যবস্থাও করত। তখনও মানুষের প্রতি মানুষের শ্রদ্ধা ভালোবাসা এমন তলানিতে এসে ঠেগেনি। তাই এক গৃহস্থের ঘরে কড়া নাড়তেই একটু পরে এক ব্যক্তি এসে দরজা খুলে আমাকে দেখে পায়ে হাত দিয়ে প্রণাম করলেন। বলছি, আমি এ গ্রামে অতিথি, রাত কাটানোর জায়গা নেই। আজকের রাতটা একটু আশ্রয় দেবে? কাল সকাল হলেই আমি চলে যাব। গৃহকর্তা ব্যস্ত হয়ে বলে উঠলেন, কি বলছেন ঠাকুর মশাই, আপনাকে দেখলেই বোঝা যায় আপনি সাধক পুরুষ। আপনার সাহচর্য পাওয়া তো আমাদের সৌভাগ্য। আপনি ভেতরে আসুন, শুধু আজকের রাত কেন, যতদিন ইচ্ছে থাকুন। আরে কই গো, শুনছ? ভদ্রলোক ব্যস্ত হয়ে তার স্ত্রীকে ডাকলেন। স্ত্রী মাথায় ঘোমটা দিয়ে আমার জন্য এক ঘটি জল নিয়ে এলো। বড় সুন্দর স্ত্রী মেয়েটির, ঠিক যেন লক্ষ্মী প্রতিমা। জানলাম তার নাম অন্নপূর্ণা আর গৃহকর্তার নাম মনমথ। রাতে সাত্ত্বিক আহারের ব্যবস্থা করল অন্নপূর্ণায়। নামের সঙ্গে মিল রেখে অপূর্ব রিঁধেছিল সে, যেন সাক্ষাৎ মা অন্নপূর্ণা। খাওয়া শেষ হলে একটা পাত্রে আমার জন্য সে দুধ নিয়ে এলো। খেয়ে দিয়ে এক খিলি পান খেয়ে দাওয়ায় চাদর পেতে শুয়ে পড়লাম। তখন কত রাত জানি না, হঠাৎ চাপা গলার আওয়াজে ঘুম ভেঙে গেল। শুনলাম ঘরের ভেতরে কারা যেন চাপা গলায় কথা বলছে। শুনতে পেলাম অন্নপূর্ণা বলছে, ঠাকুর মশাইকে বলেই দেখো না, উনি হয়তো কিছু সুরাহা করতে পারবেন। আরে মানুষটা আজ রাতে এসেছে, আশ্রয় চেয়েছে, কাল সকালেই হয়তো চলে যাবে। এর মধ্যে খামুখামুনাকে ব্যস্ত করে কি লাভ? তাহলে তুমি কি চাও, সারা জীবন আমরা এইভাবেই থাকবো? তারপরে চাপা স্বরে কান্নার শব্দ।
মন কৌতূহলী হয়ে উঠল। স্বামী স্ত্রী কি কোনো সমস্যায় পড়েছে? মেয়েটি আমার কাছে তার সমস্যার কথা বলতে চায়, কিন্তু মনমত তা চায় না। কেন আর সমস্যাটাই বা কি? ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেরই মনে নেই। সকালে বিদায় নেওয়ার সময় দেখি অন্নপূর্ণার চোখে কাতর দৃষ্টি। বুঝতে পারছি সে আমার কাছে সাহায্য চায়, কিন্তু স্বামীর জন্যে বলতে পারছে না। আমি বললাম, তুমি কি কিছু বলবে মা? আমার এই প্রশ্নে অন্নপূর্ণা আমার দিকে তাকালো, তারপর নিজের স্বামীর দিকে তাকালো। আমি আবার বললাম, তোমরা বোধহয় কোনো সমস্যায় পড়েছো, আর আমি যদি ভুল না করি তাহলে সেই সমস্যা হলো সন্তান না হওয়ার সমস্যা। আমার কথা শেষ হওয়া মাত্র এক অদ্ভুত ঘটনা ঘটল। অন্নপূর্ণার চোখ চলকে নেমে এলো কয়েক ফোঁটা জল। মনমথর দিকে তাকিয়ে দেখি তারও চোখ ছলছল করছে। সে হাত জোর করে বলল, গুরুমশাই আপনি ঠিকই ধরেছেন, আমাদের বিয়ে হয়েছে 10 বছর, কিন্তু এখনো কোনো সন্তান হয়নি। আমি বললাম, তুমি সন্তান চাও না? মনমথ বলল, চাই ঠাকুরমশাই, 100 বার চাই, কিন্তু। বলে সে থেমে গেল। আমি দেখলাম এক ভয়ানক সংকোচ তার মুখে এসে জড়ো হয়েছে। কিন্তু কি? মনমথ মাথা নিচু করে বলল, আমার আর্থিক অবস্থা বড়ই খারাপ ঠাকুরমশাই, আপনাকে এই কাজের জন্য যে দক্ষিণা দিতে পারবো না। কাল নিজেরা না খেয়ে আপনার খাওয়ার আয়োজন করেছি, কিন্তু। বলতে বলতে তার চোখ দিয়ে এক ফোঁটা জলও গড়িয়ে পড়ল। আমি চমকে উঠলাম। কাল রাত থেকে স্বামী স্ত্রী না খেয়ে আছে। আমি বললাম, এ তোমরা কি করেছ? তোমাদের খাবারের ব্যবস্থা না করে আমার খাবার জুগিয়েছ? আমাকে বলনি কেন? আর আমাকে তাহলে আশ্রয় বা দিলে কেন? মনমথ বলল, আপনি ব্রাহ্মণ সন্তান, আশ্রয় প্রার্থী ব্রাহ্মণকে ফিরিয়ে দিলে আমার যে পাপ হতো ঠাকুরমশাই। আমি বললাম, তাই বলে তোমরা না খেয়ে থাকবে? স্ত্রীকে অভুক্ত রাখাও পাপ, জানো? আমার তিরস্কারে মনমথ চুপ করে রইল। আমি আমার ঝোলা থেকে কিছু টাকা বের করে দিয়ে বললাম, শিগগির গিয়ে তোমাদের খাবারের ব্যবস্থা করো, তারপর বাকি কথা। ঠাকুর মশাই বলে যখন ডেকেছো তখন এটা আমার আদেশ ধরে নাও। মনমথ আর কিছু না বলে টাকা নিয়ে তাদের খাবার নিয়ে আসলো। তাদের খাওয়া হলে আমি বললাম, সন্তান লাভ মানব জীবনের অন্যতম প্রধান ধর্মের মধ্যে একটি। আমি তোমাদের সাহায্য করতে পারি, একটা ছোট্ট যজ্ঞ করলেই হবে, সেই যজ্ঞের ব্যবস্থাও আমি করব, কোনো দক্ষিণা লাগবে না। এবার বলো তোমরা রাজি? স্বামী স্ত্রীর দুজনের চোখের আকুতি বলে দিচ্ছিল তারা আমার প্রস্তাবে কতখানি রাজি। ঠিক তখনই আবার কেউ যেন আমার মনের মধ্যে বলে উঠল, বিপদ, ভীষণ বিপদ, ভীষণ বিপদ। হায়, তখন যদি সে কথার মানে আমি বুঝতাম। সেদিনটা বিশ্রাম নিয়ে পরের দিন আমি যজ্ঞের জন্য তৈরি হলাম। যজ্ঞটা অবশ্য বিশেষ কিছু নয়, যা কিছু বিশেষত্ব সেদিনের সেই যজ্ঞে ছিল তা হলো সেই দিনের নক্ষত্রের অবস্থান। ভগবান বিষ্ণুর 10 অবতারের কথা জানো? তারানাথ প্রশ্নটা আমাদের দিকে তাকিয়েই করেছে। আমি বললাম, হ্যাঁ ওই তো রাম, কৃষ্ণ, তারপর পরশুরাম, বামন, নরসিংহ। থাক থাক থাক,
হা হা করে উঠল তারানাথ। আর লাগবে না, প্রথম পঞ্চম সপ্তম সব গুলিয়ে ঘোল বানিয়ে ফেলেছ। প্রথম থেকে দশম পর্যন্ত বিষ্ণুর অবতার হল মৎস্য, কুর্ম, বরাহ, নরসিংহ, বামন, পরশুরাম, রাম, কৃষ্ণ, বুদ্ধ এবং কল্কি। এর মধ্যে একজনের জন্মানো এখনো বাকি, সে হলো কল্কি অবতার। পুরাণে কল্কির জন্ম নিয়ে কি লেখা আছে জানো? আমরা দুজনেই মাথা নেড়ে না বললাম। তারানাথ বলে চলল, কল্কি দেবের জন্ম হবে শুক্লপক্ষের দ্বাদশী তিথিতে, আর সেদিন চাঁদ থাকবে ধননিষ্ঠা নক্ষত্রে। আমি যেদিন যজ্ঞ করব বলে ঠিক করেছিলাম সেদিন ছিল শুক্লপক্ষের দ্বাদশী, আর চাঁদ ছিল ধননিষ্ঠা নক্ষত্রে। এ এক মহাপুণ্যবান লগ্ন। এই লগ্নে সন্তান পাওয়ার আকাঙ্ক্ষায় যজ্ঞ করলে নিশ্চিত ফললাভ হয়। কিন্তু সেদিন বিকেল থেকেই আবহাওয়া থমথমে হয়ে উঠল। সন্ধ্যের দিকে শুরু হলো টিপ টিপ করে বৃষ্টি। সেকালে শীতকালেও বৃষ্টি হতো। বেশ কয়েকদিন ধরে কয়েক পশলা বৃষ্টি হয়ে তারপর জাঁকিয়ে ঠান্ডা পড়ত। তাই আমি ব্যাপারটাকে খুব একটা পাত্তা দিইনি। কিন্তু যজ্ঞ শুরু করার ঠিক আগের মুহূর্তে কাছের একটা গাছের ডাল থেকে একটা কাক ডেকে উঠল। তখন সন্ধ্যের অন্ধকার নেমে গেছে, পাখিরা তাদের বাসায় ফিরে গেছে। এমন সময় কাক ডাকা ভীষণ অলক্ষণে ব্যাপার। সেই ডাকের ফলে আমার যে কি হলো আর কিছুতেই মন স্থির রাখতে পারছিলাম না। মনটা বড্ড অশান্ত হয়ে গিয়েছিল, চেষ্টা করেও মনসংযোগ করতে পারছিলাম না। আর তার ফলে যা হওয়ার তাই হলো। দুবার মন্ত্র ভুল বললাম আর দুবার যজ্ঞাহতি দেওয়ার সময় ঠিকঠাক হলো না। তবু কথা যখন দিয়েছি যজ্ঞ তো সম্পূর্ণ করতেই হবে, তাই যজ্ঞ আমাকে সম্পূর্ণ করতেই হলো। আর ঠিক যজ্ঞের আগুনে জল দেওয়ার সময় মনে হলো আগুন নিভার ভূষ আওয়াজের সঙ্গে সঙ্গে একটা কালো ছায়া যেন পাক খেয়ে আকাশে উঠে গেল। সেদিন রাত থেকে আমার শরীর খারাপ করতে শুরু করলো। কপালটা টিপ টিপ করতে লাগলো। রাতে অন্নপূর্ণাকে বলে দিলাম কিছু খাবো না, এক ঘটি দুধ খেয়ে শুয়ে পড়লাম। গভীর রাতে আমার কাঁপুনি দিয়ে ধুম জ্বর এলো। জ্বরের মধ্যে এক ভয়ানক স্বপ্ন দেখলাম। দেখলাম আমি আটকা পড়ে গেছি এক আদি অন্তহীন আদিম কালো অন্ধকারের মধ্যে। সেই অন্ধকারের মধ্যে থেকে পচা গলা কতগুলো মাংসপিণ্ডের সুর এগিয়ে আসছে আমার দিকে। তাদের নড়াচড়ায় সাপের মতো হিস হিস শব্দ হচ্ছে। আমি প্রাণপণে চিৎকার করতে চাইছি, সেই জায়গা থেকে পালিয়ে যেতে চাইছি, কিন্তু কিছুতেই কিছু করতে পারছি না। আমার কোনো মন্ত্র কাজ করছে না। শেষ পর্যন্ত একটা পচা আষ্টে গন্ধওয়ালা মাংসপিণ্ডের সুর আমার গলা পেঁচিয়ে ধরল। আমার দম বন্ধ হয়ে আসতে লাগলো। চারপাশের অন্ধকার যেন আরো জমাট বেঁধে উঠতে লাগলো। আর শেষ মুহূর্তে আমি শুনতে পেলাম কোনো এক নারী কণ্ঠে এক অপার্থিব ভয়ানক চিৎকার। যখন জ্ঞান ফিরল তখন দেখি অন্নপূর্ণা আমার কপালে জল পট্টি দিচ্ছে। জ্বরে আমার গা পুড়ে যাচ্ছে। অন্নপূর্ণা বলল, কাল রাতে বৃষ্টির মধ্যে অতক্ষণ বসে হোম করলেন, তাই বোধহয় ঠান্ডা লেগে গেছে। গায়ের কবরেজ মশাইকে খবর দিয়েছি, তিনি আসছেন। কবরেজ মশাই এলেন?
অনেকক্ষণ ধরে আমার নাড়ি টিপে টিপে দেখলেন, জিভ দেখলেন, চোখ দেখলেন, তারপর মাথা নেড়ে হতাশ গলায় বললেন, রোগের কোনো লক্ষণ তো দেখতে পাচ্ছি না। মন মতো বলল, তাহলে এমন ধুম জ্বর কেন এলো কবরেজ মশাই? সেটাই তো বুঝতে পারছি না মন মতো, আমার 40 বছরের কবরেজি জীবনে এমনটা আগে দেখিনি। শরীরে রোগের কোনো লক্ষণ নাই, অথচ জ্বরের গা পুড়ে যাচ্ছে, না এ জিনিস আগে দেখিনি। কবরেজ মশাই বিড়বিড় করে মাথা নাড়তে নাড়তে চলে গেলেন। মনমথ আর অন্নপূর্ণা এবার ভারী আতান্তরে পড়ল, কিন্তু তারা যা বুঝতে পারছিল না আমি তা বিলক্ষণ বুঝতে পারছিলাম। এ সাধারণ জর্জারি নয়, এ হলো কাল ভুল মন্ত্র আর ভুল যজ্ঞাহুতি দেওয়ার ফল। আমি বুঝলাম এ থেকে বাঁচতে গেলে আমায় আরও একটা যজ্ঞ করতে হবে। সেদিন দুপুর থেকে আমার আবার জ্বর এলো, জ্বরের ঘোরে ভুল বকতে শুরু করলাম আর বার বার দেখতে থাকলাম সেই অদ্ভুত স্বপ্ন, কিন্তু প্রতিবারই সেই পচা গলা মাংসপিণ্ডের শুঁড়গুলো একসাথে যেন একটা আকৃতি পেতে থাকলো। সে আকৃতি আমার খুব চেনা, কিন্তু তা কিসের আকৃতি তা কিছুতেই বুঝতে পারলাম না। এদিকে যজ্ঞের সব ব্যবস্থা অন্নপূর্ণা আর মনমতো করে ফেলেছে, আমার কাছে যা টাকা ছিল সব প্রায় শেষ। আমার জ্বর কখনো কমছে কখনো বাড়ছে, এদিকে আমি বেশ বুঝতে পারছি এই যজ্ঞে ভুল করলে আমার মৃত্যু অবধারিত, তাই বেঁচে থাকতে গেলে আমাকে নির্ভুলভাবে এই যজ্ঞ করতেই হবে। সেদিন আবার সূর্য অস্ত গেল, আবার বেগুনি আভা ধীরে ধীরে মিলিয়ে গেল অন্ধকারে, আকাশে একটা দুটো তারা ফুটে উঠল ধীরে ধীরে, তার কিছু পরে আকাশে দেখা দিল শুক্লপক্ষের ত্রয়োদশীর গোলাকার রূপোর থালার মতো চাঁদ। এই চাঁদই ছিল সেদিন আমার রক্ষাকর্তা। শুভ মুহূর্ত শুরু হলে আমি আমার পুজো শুরু করলাম। ওই জ্বরের মধ্যেও আমার মাথায় তখন একটাই চিন্তা, এবারের যজ্ঞে যেন কোনো ভুল না হয়। যজ্ঞ শুরু করলাম, প্রথমে রক্তচন্দন আর বেলপাতা ত্রিভুজাকৃতি ঘরে যথাস্থানে রেখে, তার উপর কাকের ঝরা তিনটে পালক রেখে তার উপর ধুনো ছড়িয়ে দিলাম, তারপর কালো সর্ষে আর কালো তিল দুহাতের দুমুঠোয় নিয়ে বুকের ওপর দিয়ে আড়াআড়িভাবে দুই কানের পাশে ধরে এক মনে মন্ত্র পড়তে লাগলাম। তারপর মন্ত্র পড়া শেষ হলে ঠিক যখন যজ্ঞের আগুনে সেগুলো আহুতি দিতে যাব, তখনই এক ভয়ানক দৃশ্য দেখে আমার বুকের ভেতরটা হিম হয়ে গেল। দেখলাম সামনের জাম গাছটা থেকে ধীরে ধীরে নেমে আসছে এক অতিকায় কাক। আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না, আমার সমস্ত শরীর যেন অবশ হয়ে গেছে। চারপাশে তাকিয়ে দেখি আমার চারপাশের গাছপালা বাড়ি ঘর মেঠো পথ সব উধাও হয়ে গিয়ে মাথা চাড়া দিয়ে জেগে উঠছে আমার স্বপ্নে দেখা সেই পচা গলা মাংসপিণ্ডে শুঁড়ওয়ালা ভয়ানক আকৃতি, আর আমার দিকে জ্বলন্ত চোখে তাকিয়ে আমার দিকে এক পা করে এগিয়ে আসছে সেই অতিকায় কাক। তার চোখ থেকে যেন ভাঁটার আগুন ঠিকরে পড়ছে,
সে চোখের দিকে তাকিয়ে আমার সারা শরীরের ভেতরে যেন এক অনন্ত দহন শুরু হচ্ছে, যেন কেউ আমার শরীরের ভেতরের শিরায় শিরায় দাউ দাউ করে আগুন লাগিয়ে দিচ্ছে। আর আমি বিস্ফারিত চোখে দেখছি সেই অতিকায় কাক একেবারে আমার সামনে এসে দাঁড়িয়েছে। সেই পচা গলা মাংসপিণ্ডের সুরের আকৃতিটা আরও পরিচিত, আরও চেনা লাগতে শুরু করেছে। হঠাৎ বুঝতে পারলাম এ আকৃতি আমার খুব চেনা। এ আকৃতির আমি দেখা না পেলেও এর অস্তিত্ব অনুভব করেছিলাম কয়েক বছর আগে বাংলার অন্য এক গ্রামে এক দরিদ্র গৃহস্থের বাড়িতে। এ আকৃতি আর কারুর না, এ আকৃতি হলো জাগিয়ে তোলা বেতালের। ঠিক সেই মুহূর্তে কাকটা মাথা নিচু করে আমার দিকে নামিয়ে আনলো, আর সঙ্গে সঙ্গে সেই আকৃতি পূর্ণ হয়ে এক জমাট বাঁধা অন্ধকারের বেতালের চেহারা নিল। আর সম্পূর্ণরূপে জ্ঞান হারাবার আগে আমি দেখলাম ত্রয়োদশীর উজ্জ্বল চাঁদের মায়াবী রূপকে ম্লান করে তার পাশ দিয়ে আকাশ চিরে ছুটে চলেছে এক নীল উল্কা। যখন জ্ঞান ফিরল পূব আকাশে, তখন ভোরের আলো ফুটতে শুরু করেছে, ব্রাহ্ম মুহূর্ত। আমি চোখ মেলেই দেখলাম উদ্বিগ্ন মুখে তালপাতার হাত পাখা দিয়ে ক্রমাগত আমার মাথার কাছে বসে আমায় হাওয়া করে চলেছে অন্নপূর্ণা। একটু দূরে বসে ঘুমে বুকের উপর ঢুলে পড়েছে মন্মথর মাথা। আমি শুয়ে আছি মন্মথর বাড়ির দাওয়ায়। পাখিরা কলরব সবে শুরু করেছে, ঘন বেগুনি আকাশ জুড়ে উড়ে বেড়াচ্ছে ছোট বড় কত পাখি। প্রভাতের শুরু চিরকালই মনের সমস্ত দুশ্চিন্তা আশঙ্কা ভয় সব কিছুক্ষণের জন্যে ভুলিয়ে দেয়। আমিও গতকাল রাতের বিপদের কথা ভুলে গিয়ে মন্ত্রমুগ্ধের মতো সেই আকাশের দিকেই তাকিয়ে রইলাম। আমাকে চোখ খুলতে দেখে অন্নপূর্ণা বলল, এখন শরীর কেমন লাগছে ঠাকুর মশাই? আমি বললাম, ভালো। তারপর উঠে বসলাম। আমার উঠে বসার শব্দ পেয়ে মন্মথর ঘুমের চটকা ভেঙে গেল। সে তাড়াতাড়ি আমার দিকে ছুটে এসে বলল, ঠাকুরমশাই আপনি ঠিক আছেন? ওদের কাছেই শুনলাম কালযজ্ঞ করতে করতে হঠাৎ নাকি আমি শূন্যে উঠতে শুরু করি। দেখে মনে হচ্ছিল কেউ যেন আমার ঘাড় ধরে আমাকে শূন্যে তুলে ধরছে। আমার মুখ দিয়ে তখন নাকি মন্ত্রের বদলে এক বিজাতীয় শব্দ বার হচ্ছিল, যেন অদৃশ্য কোনো কিছু আমাকে আক্রমণ করেছে আর আমি তার থেকে নিজেকে বাঁচাতে চাইছি। তারপর হঠাৎ নাকি এক অপার্থিব ঘটনা ঘটে। শুক্লপক্ষের ত্রয়োদশীর মায়াবী চাঁদের জ্যোৎস্নার আলো হঠাৎ নাকি নীল হয়ে যায়। দুজনের কেউই আগে নাকি এমন নীল জ্যোৎস্না দেখেনি। আজকাল বায়োস্কোপে জ্যোৎস্নার আলো বোঝাতে নীল আলো ব্যবহার করা হয়, কিন্তু আসলে জ্যোৎস্নার কোনো রং নেই। কিভাবে যে চাঁদের আলো নীল হয়ে গেল তা তাদের ধারণার বাইরে। চাঁদের দিকে তাকিয়ে তারা দেখেছিল আকাশে ফ্যাকাশে হলুদ চাঁদের জায়গায় রয়েছে এক অতি উজ্জ্বল নীল গোলকপিণ্ড। তারপরেই আমি শূন্য থেকে ধপ করে মাটিতে পড়ে যাই। ওরা ছুটে আমার কাছে এসে দেখে আমি অজ্ঞান হয়ে গেছি। আমি বেশ বুঝে যাই ঘটনা কি ঘটেছে। আমাকে আক্রমণ করেছিল কোনো বেতাল। সে বেতালকে শুধু আমার ওপরেই প্রয়োগ করেছিল কোনো দুষ্ট সাধক, তাই অন্নপূর্ণা বা মন্মথ তাকে দেখতে পায়নি বা তার অস্তিত্ব অনুভব করতে পারেনি। আর নীল জ্যোৎস্না আসলে সেই নীল উল্কার আলো। আমি বুঝেছিলাম আবারও আমাকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা করেছিলেন কাল ভৈরব। তাঁর জন্যই বেতাল শেষ পর্যন্ত আমাকে শেষ করতে পারেনি।
কিন্তু তখনও যা আমি বুঝতে পারছিলাম না তা হলো কে এই বেতালকে আমার উপরে প্রয়োগ করল। বেতাল এমনি এমনি কাউকে আক্রমণ করে না, তারা ঘুমিয়ে থাকে পাতাল নরকের বহু গভীরে। তাকে জাগিয়ে তোলা কোনো সাধারণ মানুষের কর্ম নয়, তাকে জাগাতে হলে সাধনার বহু স্তর অতিক্রম করা দরকার, তবেই বেতাল জাগানো সাধনায় সিদ্ধি লাভ করা যায়। আমি তো আগেই বলেছি, বেতাল তার কার্যে কোনো কারণে অসফল হলে সে তার প্রয়োগকারীকেই হত্যা করে, কিন্তু এক্ষেত্রে যে তা হয়নি তা আমি বেশ বুঝতে পারছিলাম। কারণ সেই ব্রাহ্ম মুহূর্তে গ্রাম বাংলার সমস্ত পাখির ডাক আমি শুনতে পাচ্ছিলাম, কিন্তু যে পাখির ডাক আমি শুনতে পাচ্ছিলাম না তা হলো কাক। এই কাকের ডাকেই আমার সেদিন চিত্তভ্রষ্ট হয়েছিল। তারপর কাল রাতে আমি দেখেছিলাম গাছ থেকে এক অতিকায় কাককে নেমে আসতে, অর্থাৎ এই বেতাল জাগানোর কাজে কাক কাজে লাগানো হয়েছে। কাকের দেহ যদি বেতাল জাগানোর কাজে লাগানো হয়ে থাকে তাহলে বেতাল ফিরে না যাওয়া অবধি সেই স্থানে কাক ডাকার শব্দ শুনতে পাওয়া যায় না। আর বেতাল যদি কাল তার প্রয়োগকারীকে মেরেই ফেলে থাকত তাহলে তৎক্ষণাৎ তার পাতাল লোকে ফিরে যাওয়া উচিত ছিল, কিন্তু তা সে যায়নি। গেলে আজ এত পাখির ডাকের মধ্যে কাকের ডাকও শুনতে পেতাম, অর্থাৎ আমার বিপদ এখনো কাটেনি। কিন্তু যা আমি বুঝতে পারছিলাম না তা হলো আমার পিছনে এভাবে বেতাল প্রয়োগ করে কার কি উদ্দেশ্য সিদ্ধি হতে পারে, আর কেই বা আছে এর পিছনে। শত্রু তো আমার থাকার কথা নয়, আমি সাধক মানুষ, দেশ দেখার নেশায় ঘুরে বেড়াই আর সত্যের সন্ধানে সাধুসঙ্গ করি। আর না হয় বিপদে পড়া গৃহস্থ মানুষকে আমার সীমিত ক্ষমতা দিয়ে সাহায্য করার চেষ্টা করি। সেই আমার ওপরে কার এমন রাগ থাকতে পারে যে এভাবে সে তার প্রতিহিংসা চরিতার্থ করছে, আমি বিকেল অবধি ভেবেও কোনো কুল কিনারা পেলাম না। একবার ভাবলাম আমার জন্য বেচারা মনমথ আর অন্নপূর্ণা বিপদে পড়ছে, তাই আমার এখান থেকে চলে যাওয়াই ভালো। কিন্তু মনমথ কিছুতেই আমাকে ছাড়তে রাজি হলো না। সে বলল, আপনাকে এই বিপদের মধ্যে একা চলে যেতে দিলে ভগবানের অভিশাপ পড়বে আমার উপরে, আপনি কি তাই চান ঠাকুরমশাই? এর উপরে আর কোনো কথা চলে না, তাই আমাকে ওদের বাড়িতেই থেকে যেতে হলো। দুপুরবেলা অন্নপূর্ণা তিনজনের মতো যা হোক কিছু রেঁধেছিল, কিন্তু অন্নপূর্ণার হাতের গুণে তাই মনে হলো যেন অমৃত। শেষ পর্যন্ত বিকেল হলে বাড়ি ছেড়ে একটু হাঁটতে বেরিয়ে পড়লাম। আজ এসে মনে হয় ভাগ্যে সেদিন বেরিয়েছিলাম। মন্মথদের গ্রামের কিছুই আমার দেখা ছিল না, তাই ভাবলাম লোকালয় থেকে একটু দূরে গিয়ে বসলে হয়তো মাথাটা একটু ঠান্ডা হবে। সেই মতো আমি গ্রামের উত্তর দিক লক্ষ্য করে হাঁটা দিলাম। গ্রামের উত্তর দিকে বেশি জনবসতি নেই, কয়েক ঘর গৃহস্থের পরেই একটা বিরাট ফাঁকা মাঠ, আর তারপরেই শুরু হয়েছে এক জঙ্গল। যখন সেই জঙ্গলের প্রান্তে এসে আমি পৌঁছলাম তখনও বিকেল শেষ হতে একটু বাকি। জঙ্গলের একটু ভেতরে ঢুকে একটু পরিষ্কার জায়গা দেখে বসতে যাব, হঠাৎ আমার নজরে একটা জিনিস পড়তে মনটা চঞ্চল হয়ে উঠল। একটু দূরে একটা গাছের তলায় বেশ কিছুটা জায়গার আগাছা কেটে পরিষ্কার করা হয়েছে, সেখানে বেশ কিছু জিনিসপত্র নজরে এলো। কৌতূহলী হয়ে সেদিকে এগোতে আমি দেখতে পেলাম সেখানে মানুষের বসবাসের চিহ্ন আছে। এক জায়গায় জড়ো করা পোড়া কাঠ দেখে বুঝলাম এখানে আগুন জ্বালানো হয়েছিল। হঠাৎ একটা জিনিস জঙ্গলি ঝরা পাতার মধ্যে থেকে আমার দৃষ্টি আকর্ষণ করল।
আরেকটু অন্ধকার নেমে এলে হয়তো এটা আর দেখতে পেতাম না। জিনিসটা একটা রেড়ির তেলের প্রদীপ, তাতে লাল সুতোর সলতে লাগানো। প্রদীপটা এক হাতে তুলে নিতে গিয়ে আঙুলের ডগায় একটু ভূষকালি লেগে গেল, অর্থাৎ এ প্রদীপ জ্বালানো হয়েছিল খুব বেশি দিন আগে নয়। এবার আমি জায়গাটার চারপাশ ভালো করে লক্ষ্য করলাম, আর যা দেখলাম তাতে আমার বুকের ভেতর ছেঁত করে উঠল। দেখলাম গাছের নিচের দিকে একটা কোটরে রাখা আছে একটা মাটির সরা আর একটা কাপড়ের পুঁটুলি। মাটির সরাটা তুলে নিয়ে ঢাকনাটা সরাতেই আমার চোখ ছানা বড়া। দেখলাম তাতে রাখা আছে আগুনে পোড়া কাকের দেহাবশেষ। পুঁটলিটার মধ্যে পেলাম একটা চন্দ্রবোড়া সাপের খোলস। কে ওখানে? হঠাৎ জলদগম্ভীর স্বর ভেসে আসাতে তাকিয়ে দেখি বনের ভেতর থেকে গেরুয়া আলখাল্লা পড়া এক বিকট দর্শন কাপালিক নিষ্ঠুর চোখে চেয়ে আছে আমারই দিকে। তারপর আস্তে আস্তে তার মুখে এক ক্রূর হাসি ফুটে উঠল। তুই কি দেখতে এসেছিস? বেতাল? বেতাল তার কাজে অসফল হলেও আমি কি করে বেঁচে আছি? তারপরেই আকাশ বাতাস কাঁপিয়ে এক অট্ট হাসি হেসে উঠল সেই কাপালিক। আমি যথাসম্ভব স্বাভাবিক গলায় বললাম, তা বুঝতেই পারছি, বেতাল জাগানো হয়েছে কর্কটক্ষ মন্ত্রের মাধ্যমে। এখানে বেতালের আত্মা বন্দী হয়ে আছে এই পোড়া কাকের দেহে, সেখান থেকেই বেরোয় আবার এখানেই ফিরে আসে, এর বাইরে তার পথ নেই। কাপালিকের মুখের হাসি উধাও হয়ে গেল, সে চিবিয়ে চিবিয়ে বলল, ওরে শয়তান, এর মধ্যেই সাধনার অনেকগুলো কথা জেনে গেছিস তো, কিন্তু জেনে কোনো লাভ নেই, কারণ এই কাকের দেহ ধ্বংস করা যায় না। বলেই সে আবার হাসতে শুরু করল। কথাটা মিথ্যে নয়, কর্কটক্ষ পদ্ধতিতে বেতালকে জাগালে সে যে কাকের দেহে আশ্রয় নেয় সে দেহ নষ্ট করা সম্ভব নয়। বেতাল সেই দেহ ছেড়ে পাতালে চলে গেলে তখন সেই দেহ আপনার থেকেই নষ্ট হয়ে যায়, কিন্তু তার আগে যতই যাই করো কিছুই হয় না। তুই আমার দাদার সাধনার পথে বাধা দিয়েছিলি, শুধু তাই নয়, আমার দাদার শিষ্য হয়েও তুই তার সাথে বিশ্বাসঘাতকতা করেছিলি, গিয়ে সাহায্য করেছিলি সেই পাপী লোকটাকে। তোর জন্য আমার দাদাকে নরক যন্ত্রণা ভোগ করে মৃত্যুবরণ করতে হয়েছে, তাই আমি এসেছি তার হয়ে প্রতিশোধ নিতে। যে নরক যন্ত্রণা আমার দাদাকে ভোগ করতে হয়েছে সেই একই নরক যন্ত্রণা ভোগ করে তোকেও মরতে হবে। যেখানেই পালা, যেখানেই গিয়ে লোকা, আমার বেতালের হাত থেকে তোর নিস্তার নেই। ততক্ষণে আমি বুঝে গেছি এই কাপালিক তার কোন দাদার কথা বলছে। এ সেই কাপালিক যার বেতাল আমার কারণে বাধাপ্রাপ্ত হয়ে তাকেই খুন করেছিল। তখন সন্ধ্যের অন্ধকার নেমে আসতে শুরু করেছে। আমি গ্রামের দিকে ফিরতে ফিরতে শুনলাম সেই কাপালিক বলছে, যাই কর, যে তন্ত্রেরই প্রয়োগ কর, তোর নিস্তার নেই। কাল পূর্ণিমা, কালই এই পৃথিবীতে তোর শেষ দিন, শেষ দিন। সেদিন আমি ফিরে এসেছিলাম বটে, কিন্তু রাতে ঘুমোতে পারিনি, কারণ ওই দুষ্ট কাপালিকের লেলিয়ে দেওয়া বেতালের হাত থেকে মুক্তির কোনো উপায়ই আমি খুঁজে পাচ্ছিলাম না। কর্কটক্ষ মন্ত্রে যে বেতালকে জাগানো হয় তার ক্ষমতা অপরিসীম, কিন্তু গতি সীমিত।
তাকে শুধু প্রয়োগ করা যায় আর ফিরিয়ে আনা যায়। যদি সে বেতাল তার কাজে অসফল হয়, তাহলেও ইচ্ছে থাকলেও সে বেতাল তার প্রয়োগকারীকে আক্রমণ করতে পারে না, কারণ তার আত্মা বন্দী থাকে সেই পোড়া কাকের দেহের মধ্যে। যতক্ষণ না বেতালের কাজ শেষ হচ্ছে, ততক্ষণ তার মুক্তি নেই। সেদিনের রাতটা নির্ঘুমই কেটে গেল। ভোরের পাখির ডাকের মধ্যে যখন চটকা ভাঙল, তখন পূবের আকাশ আস্তে আস্তে রাঙা হয়ে উঠছে, আর সেই রাঙা আভার মধ্যে একখণ্ড কালো মেঘ যেন এক ক্ষুদ্র পাহাড়ের আকৃতি নিয়ে জেগে আছে। হঠাৎ দেখলাম সেই একখণ্ড ক্ষুদ্র মেঘের রং ধীরে ধীরে পাল্টে যাচ্ছে, পাল্টে তা হয়ে যাচ্ছে ঘন নীল রঙের মেঘ। আমার চোখে যেটুকু ঘুম লেগেছিল তাও এক মুহূর্তে ছুটে গেল। তাড়াতাড়ি উঠে বসে আমি তাকালাম সেই একখণ্ড মেঘের দিকে, কিন্তু কোথায় কি, মেঘ তো সেই যে কালো সেই কালোই রয়েছে। তাহলে কি আমি ভুল দেখলাম? সেদিন ভুল দেখেছিলাম কি ঠিক দেখেছিলাম আমি আজও জানি না, তবে আমি পেয়ে গিয়েছিলাম আমার বাঁচবার রাস্তা। কি করতে হবে আমায় তা বুঝে গিয়েছিলাম। ঘর থেকে বেরিয়ে মনমথকে ডেকে আমি বললাম, এখানে কোনো গাছে কাকের বাসা আছে কিনা জানো? মনমথ ভারী অবাক হয়ে গেলেও মুখে কিছু বলল না, বদলে সে বলল, হ্যাঁ, আমাদের বাড়ি থেকে বেরিয়ে সামনের যে মোড়টা ওটার ধারে যে বট গাছটা আছে সেখানেই বেশ কয়েকটা কাকের বাসা আছে। বেশ, তুমি আমার একটা উপকার করতে পারবে? বলুন ঠাকুরমশাই। ওই গাছ থেকে দুটো ডিম সমেত একটা কাকের বাসা আমার জন্য নিয়ে আসতে পারবে? মনমথর মুখ দেখে বুঝলাম সে ভীষণ ধাক্কা খেয়েছে। দুটো ডিম সমেত কাকের বাসা কি হবে তা সে বুঝতে পারছে না, আবার আমাকে জিজ্ঞেস করতেও সে সাহস পাচ্ছে না। আমি বললাম, এখনই সব কথা খুলে বলবার সময় নেই মনমথ, শুধু জেনে রাখো আমার বাঁচা মরা এখন তোমাদের উপরেই নির্ভর করছে। মনমথ আর কোনো কথা বলল না, একটা গামছা টেনে নিয়ে সে বেরিয়ে গেল। কিছুক্ষণ পর সে ফিরে এলো হাতে একটা কাকের আস্ত বাসা নিয়ে, তার ভেতর দুখানা ডিমও আমি দেখতে পেলাম। এবার একটা বিড়ালের লেজের লোম চাই, লেবু চাই, আর একটা চন্দন কাঠ চাই, জোগাড় করতে পারবে? একে একে বিড়ালের লেজের লোম খান দশেক লেবু জোগাড় হলো, অন্নপূর্ণার পুজোর আসন থেকে চন্দন কাঠ জোগাড় হলো। আমার ঝোলায় ছিল কালো তিল, সর্ষে বীজ, শুকনো বেলপাতা, ফণিমনসার কাঁটা, মাটির সরা আর বটগাছের তেকোনা একটা ডাল, অর্থাৎ আমার যা যা দরকার তা সবই জোগাড় হয়েছে। সেদিন যতক্ষণ সূর্য আকাশে থাকল আমি এক ফোঁটাও জলগ্রহণ করলাম না। তারপর যখন পশ্চিম আকাশে সূর্য অস্ত গেল, তখন আমি এক জায়গায় একটা পঞ্চভুজ এঁকে তার ভেতরে কিছু শুকনো ডালপালা রেখে তার ঠিক উপরে মনমথর পেরে আনা কাকের বাসাটা রাখলাম। তারপর একটা ছক কেটে তার প্রতিটি কোণে রাখলাম কালো তিল, কালো সর্ষে, শুকনো বেলপাতা আর সর্ষে বীজ। তারপর কাকের ডিম দুটো আমি রাখলাম কাকের বাসাটার ভেতরে, আর তারপর গাত্রবন্ধন করে আমি পূজোয় বসলাম। 3 ঘন্টা ধরে আমার পূজো চলল। তারপর বটগাছের তেকোনা ডালটা দিয়ে মনমথ আর অন্নপূর্ণার চারদিকে একটা গণ্ডি কেটে দিয়ে বললাম, যাই হয়ে যাক, এর বাইরে বেরোবে না। তারপর আমার আসনে ফিরে গিয়ে আমি অপেক্ষা করতে লাগলাম। ধীরে ধীরে আমার চারপাশের পরিবেশ ভারী হয়ে উঠতে লাগলো, একটা বিকট মোটকা গন্ধে ছেয়ে গেল চারদিক। আমি নিশ্চিত হলাম সে আবার শিকারে আসছে।
আমি আমার বুকের ভেতর হয়ে চলা দাপাদাপিটা শান্ত করতে এক মনে ধ্যান করতে লাগলাম। হঠাৎ সেই অপার্থিব নারীকণ্ঠের চিৎকার শুনতে পেলাম আমার খুব কাছে। এবার আমার কাজ শুরু। প্রথমে মাটির ছড়াটা উপুড় করে তার ভেতর বিড়ালের লেজের লোম, ফণিমনসার কাঁটা আর চন্দন কাঠটা চাপা দিয়ে সরাটা একটুখানি ফাঁক করে কাঠটায় রেড়ির তেল ঢেলে আগুন ধরিয়ে দিলাম। সঙ্গে সঙ্গে চিৎকারটা যেন 10 গুণ বেড়ে গেল। এবারেই আমার তন্ত্র শিক্ষা এবং মনঃসংযোগের চরম পরীক্ষা। ওই অপার্থিব চিৎকারের মাঝেই আমি সেই বটের তেকোনা ডালের তিনটে মাথায় আগুন ধরিয়ে চার চৌকো ছকটার চার মাথায় রাখা কালো তিল, কালো সর্ষে, শুকনো বেলপাতা আর সর্ষে বীজে আগুন ধরালাম। এবার আমার চারপাশের অপার্থিব পরিবেশটা যেন একটা আকার নিতে শুরু করলো। ফিরে আসতে লাগলো সেই পচা মাংসপিণ্ডের সুরের আকৃতি। বুঝলাম অদৃশ্য বেতাল এবার ক্রমে দৃশ্যমান হচ্ছে। এবার আমি জম্ভরণ মন্ত্র পড়তে শুরু করলাম। এবার আস্তে আস্তে সেই আকৃতি জমাট বেঁধে ছোট হতে শুরু করলো। একই সঙ্গে তীব্র হতে থাকলো সেই চিৎকার, যেন হাজার হাজার দানবী মৃত্যু যন্ত্রণায় ছটফট করে চলেছে। মন্মথ আর অন্নপূর্ণা ভয় ঠকঠক করে কাঁপছে, এমন দৃশ্য তারা না আগে কোনোদিন দেখেছে না পরে কোনোদিন দেখবে। তারা দেখল তাদের চোখের সামনে সেই জমাট বাঁধা পচা মাংসপিণ্ডের অন্ধকার ধীরে ধীরে ছোট হয়ে একটা ডিমের আকৃতিতে সংকুচিত হয়ে গেল। তারপর ধীরে ধীরে তা উঠে আসলো সেই কাকের বাসায়। ঠিক তারপরেই আমি মাটির সরাটার তলা থেকে জ্বলন্ত চন্দন কাঠটা বার করে সেই কাঠ জড়ো করে বানানো স্তূপটার তলায় আগুন ধরিয়ে দিলাম। দেখতে দেখতে সেই আগুন ছড়িয়ে পড়ল সমস্ত স্তূপটায়। তার সঙ্গেই পুড়তে শুরু করলো দুটো ডিম ভর্তি সেই কাকের বাসাটা। কতক্ষণ সেই আগুন জ্বলেছিল মনে নেই। যখন সেই আগুন নিভল তখন পূবের আকাশ আবার রাঙা হয়ে উঠছে। সেদিন দুপুরেই আমি বিদায় নিলাম মন্মথদের বাড়ি থেকে। তবে তার আগে সকালে একদল কাঠু রেখে দেখেছিলাম উত্তরের জঙ্গলের দিক থেকে ছুটে আসতে। তাদের চোখ মুখ থেকে ঠিকরে পড়ছে ভয়। তাদের জিজ্ঞেস করে জানতে পারি উত্তরের জঙ্গলে একটা গাছের নিচে হাত পা কোমর দুমড়ে মুচড়ে মরে পড়ে আছে এক গেরুয়াল খাল্লাধারী মানুষ, আর তার ঠিক বুকের ওপর পড়ে আছে একটা পোড়া কাকের দেহ। আসলে সেই কাপালিক তার দাদার মৃত্যুর বদলা নিতে চেয়েছিল ভীষণভাবে। যতদিন আমি সাধু সঙ্গে ছিলাম ততদিন সে সাহস করে উঠতে পারেনি, কিন্তু যে মুহূর্তে আমি সাধু সঙ্গ ছেড়ে বাড়ির দিকে রওনা দিয়েছিলাম সেই মুহূর্তে সে নিজের কাজে লেগে পড়েছিল। বর্ধমান আসতেই তাই আমার ষষ্ঠ ইন্দ্রিয় বলে উঠেছিল সামনে বিপদ, কারণ কর্কটক্ষ মন্ত্রে জাগ্রত বেতালকে হারানো তখনই সম্ভব যখন তাকে যেখানে জাগানো হয়েছে সেখানে বসেই তন্ত্রক্রিয়া করা হয়। অর্থাৎ যদি আমি বাড়ি চলে যেতাম তাহলে আর কোনোভাবেই অনিবার্য মৃত্যুকে ঠেকাতে পারতাম না। কিন্তু আপনি সেই বেতালকে হারালেন কি করে? আমি জিজ্ঞেস করলাম। তারানাথ স্মিত হেসে বলল, আমিও বেতাল জাগরণের ক্রিয়াই করেছিলাম। কি? হ্যাঁ, তবে আমার ক্রিয়া ছিল একটু আলাদা। আমি যে বেতালকে জাগিয়েছিলাম তাকে কাজে লাগিয়েছিলাম তারই স্বজাতিকে প্রতিহত করতে, তাই সেই কাকের বাসায় দুটো ডিমের কথা বলেছিলাম। দুটো ডিম আসলে প্রতীক, একটা সেই কাপালিকের আর একটা আমার বেতালের।
আমার বেতাল সেই কাপালিকের বেতালকে নিজের বাঁধনে বেঁধে ফেলবার পর আমি আগুন জ্বালিয়ে দিয়েছিলাম সেই বাসায়। তাতে জ্বলে পুড়ে শেষ হয়েছিল তিনজন, কাপালিক নিজে, তার বেতাল এবং আমার বেতাল। এরপর কতক্ষণ যে আমি আর কিশোরী বাক্যহীন অবস্থায় বসেছিলাম তা আমাদের মনে নেই। এই গল্প সত্যি কি মিথ্যে তাও আমি জানি না, শুধু জানি তারানাথকে বুঝে ওঠা আমাদের এক জীবনের কম্ম নয়। ১৮১৭ সাল, জয়পুর, রাজস্থান। নিজের আঁকা বিখ্যাত ছবি মোনালিসার হুবহু কপিটার দিকে এক দৃষ্টে তাকিয়ে রইলেন বিশিষ্ট চিত্রকর ভূদেব সিং। বহু বিনিদ্র রজনী তাঁর গেছে এই ছবির পিছনে। অবশেষে শেষ হয়েছে এক বিশেষ উদ্দেশ্যে তৈরি এই ছবি। নিজের আঁকা ছবিটার পাশে রাখা দা ভিঞ্চির আঁকা আসল ছবিটার সাথে মিলিয়ে দেখছিলেন ভূদেব সিং। না, কেউ কোনো পার্থক্যই ধরতে পারবে না, এমনকি বিশেষজ্ঞদেরও ঘোল খাওয়াবে এই ছবি। একটা দীর্ঘশ্বাস ফেললেন ভূদেব সিং। এই অজ্ঞাত পরিচয় লোকটি যে কি করে তার সবচেয়ে গোপন সত্যটি জেনে ফেলল তা তিনি আজও বুঝতে পারেননি। কিন্তু যখন সে এসে এই ছবিটি আঁকার অনুরোধ করেছিল তখন ভূদেব সিংয়ের তাকে ফেরাবার ক্ষমতা ছিল না। গুরুর আদেশ ছিল যদি কেউ তাঁর এই বিশেষ শিক্ষার কথা জানতে পেরে তার কাছে সাহায্য চায় তাহলে তাকে ফেরানো যাবে না। গুরুর আদেশ অমান্য করতে সাহস হয়নি ভূদেব সিংয়ের। একবার তিনি শুধু বলেছিলেন, কিন্তু এর জন্য যে সমান বয়সের একটা মেয়ে লাগবে। খ্যাক খ্যাক করে হেসেছিল রহস্যময় আগন্তুক, বলেছিল, আপনাকে ভাবতে হবে না, ওটাও আমি জোগাড় করে দেব। আর কিছু না হোক, নিয়েছিলে তো কম খাটলাম না 30 বছর ধরে। গা ঘিন ঘিন করে উঠেছিল ভূদেব সিংয়ের। লোকটাকে যত সুন্দর দেখতে তার মানসিকতা তার চেয়েও অনেক বেশি কুৎসিত। সুন্দর দেখতে মানুষের মন সর্বদা কুৎসিতই হয়। ছেলেবেলায় বাবার বলা এই কথা যে কতখানি সত্যি তার উদাহরণ সারা জীবন ধরে পেয়ে এসেছেন তিনি। আগন্তুকের দাবি ছিল 2 মাসের মধ্যেই কাজ শেষ করে দিতে হবে, তাই এই 2 মাস ধরে ঘুমোতে পারেননি তিনি। যতবার তুলিতে রং মাখাবার জন্য তিনি হাত বাড়িয়েছেন ততবার তার হাত কেঁপে গেছে। কোন হতভাগ্যের বাড়িতে এই ছবি যাবে তা কে জানে, কিন্তু যার বাড়িতে যাবে তার সর্বনাশ যে নিশ্চিত তা ভূদেব সিং খুব ভালো করে জানেন। হঠাৎ দরজায় মৃদু টোকা পড়ল। সময় হয়ে গেছে, সে এসে গেছে, এই ছবি নিয়ে এবার সে চলে যাবে, আপদ বিদেয় হবে। কিন্তু সত্যি কি বিদেয় হবে আপদ? ২০২২ সাল, চন্দননগর, পশ্চিমবঙ্গ। লিলিরা 4 বন্ধু মিলে বেড়াতে এসেছে তাদের কলেজের বন্ধু পূর্ণিমার বাড়ি। আর এসে থেকে একের পর এক ঘটনা তাদের অবাক করছে। প্রথমত তারা জানতই না যে পূর্ণিমাদের বাড়ি এত বড়। সেই সবুজ একঘেয়ে চুড়িদার আর কখনো সখনো একটা রংচটা গোলাপি শাড়ি পরে কলেজ আসা পূর্ণিমাকে তারা আর্থিকভাবে একরকম দুস্থই ভেবেছিল। তাই যতবার রেস্টুরেন্টে তারা খেতে গেছে ততবার তারা পূর্ণিমার থেকে টাকা নেবে না বলে জোর করেছে।
পূর্ণিমাকেই জোর করে তাদের হাতে টাকা গুঁজে দিতে হয়েছে। নিজেদের দামি জামাকাপড় দামি ফোন নিয়ে পূর্ণিমার সামনে তারা একটু তটস্থই থাকত, সব সময় খেয়াল রাখত যেন কোনোভাবে তাদের সচ্ছলতা পূর্ণিমার কোনো কমপ্লেক্সের কারণ না হয়ে দাঁড়ায়। কিন্তু স্টেশনে নামার পর থেকে তাদেরই কমপ্লেক্স বেড়ে চলেছে। তারা ভাবতেই পারেনি পূর্ণিমার বাড়ি যাওয়ার জন্য অত বড় গাড়িটা স্টেশনের বাইরে অপেক্ষা করবে। যখন ড্রাইভার এসে বলল তারা ছোটা ম্যাডামের বাড়ি যাবে কি না, তখন তো পুষ্পক বলেই ফেলেছিল, না না আমরা পূর্ণিমা চৌধুরীর বাড়ি যাব। এক গাল হেসে পান খাওয়া দাঁত দেখিয়ে ড্রাইভার বলেছিল, হ্যাঁ উনি তো ছোটা ম্যাডাম আছেন, উঠে বসুন। তখনও তারা জানত না অবাক হওয়ার এই শুরু। গাড়ি থামিয়ে যখন দরজা খুলে দিয়েছিল ড্রাইভার, সামনের বিশাল অট্টালিকাটা দেখে চোখ কপালে উঠে গিয়েছিল সবার। একে বাড়ি কোনো মতেই বলা যায় না, এ হলো প্রাসাদ, গঙ্গার পাড়ে বিরাট সাদা রঙের বাড়ি। বাড়ির দরজায় পৌঁছবার আগে 10 মিনিট ধরে নুড়ি বিছানো রাস্তায় হাঁটতে হয়। চারপাশে নিজস্ব জমিতে দারুণ সব বাহারি গাছ, বাড়ির পিছন দিকে নিজস্ব গঙ্গার ঘাট। বাড়ি না বলে রাজবাড়ি বলাই ভালো। ওরা যখন বাড়িতে ঢুকছে তখন দরজা দিয়ে এক খাটো ধুতি আর ফতুয়া পরা লোক ফোনে ব্যস্তভাবে কথা বলতে বলতে বেরিয়ে যাচ্ছিলেন। ওদের দেখে যেন একটু হাসিও ছুড়ে দিয়েছিলেন তিনি। বাড়িতে ঢোকার পর পূর্ণিমা সাদরে তাদের নিজের ঘরে নিয়ে গিয়ে বসিয়েছিল। সে ঘর দেখে চোখ আরও ট্যাড়া হয়ে গিয়েছিল সবার। স্প্লিট এসি তো বটেই, তার সঙ্গে অত্যাধুনিক বৈদ্যুতিক আলোর এত বাহার এরা কেউ আগে দেখেনি। শুধু তাই নয়, বিশাল পালঙ্কের উপর যে ঝাল লণ্ঠনটা ঝুলছে শুধু সেটার আলোতেই সারা ঘর আলোকময় হয়ে যায়। পূর্ণিমা ঘরের দরজা খোলা মাত্র আলো পাখা চলতে শুরু করেছিল, সুইচও টিপতে হয়নি। সব ঘরেই নাকি এই একই ব্যবস্থা। তারপর যে শরবতটা এসেছিল, সে স্বাদ সারা জীবন ধরে ঘুরে ঘুরে খাওয়া এতগুলো দামি রেস্টুরেন্টের একটাতেও এরা পায়নি। তবে চমকের আরও বাকি ছিল। বিকেলে সবাই একটু গঙ্গার পাড়ে গিয়ে বসেছিল, সেখানে তারা দেখেছিল সকালে গেটে দেখা সেই ব্যক্তি আরও 5-7 জনের সঙ্গে একটা বাঁশের মেরাব বাঁধছেন। অরিজিৎ হিঁচকি তুলতে শুরু করেছিল যখন পূর্ণিমা বাবা বলে ডাকার পর সেই ভদ্রলোক হাসি মুখে এগিয়ে এসেছিলেন। বন্ধুদের সঙ্গে পরিচয় করানোর পর তিনি বলেছিলেন, হ্যাঁ কোনো অসুবিধে হলে কিন্তু সঙ্গে সঙ্গে জানিও, আসলে বড় পুজো তো সব দিকে নজর রাখতে পারি না। হ্যাঁ, ওরা সবাই এখানে এসেছে পূর্ণিমাদের বাড়ির রক্ষাকালীর পুজোর নিমন্ত্রণ রক্ষা করতে। পূর্ণিমা শুধু বলেছিল, আমাদের পারিবারিক পুজো, তোরা এলে খুব ভালো লাগবে। সবাই মিলে কথা বলে ঠিক করেছিল এই সুযোগে গেলে যদি মেয়েটাকে একটু আনন্দ দেওয়া যায়। কিন্তু এখানে যে এই অভিজ্ঞতা হবে তার কে জানত। সন্ধেবেলা যখন সবাই ঘরে বসে আড্ডা মারছে, পুষ্পক চাপা গলায় বলেছিল, পূর্ণিমারা হচ্ছে সত্যিকারের অভিজাত, বড় লোক নয়। দুটোর ফারাক জানিস তো? কি ফারাক? মধুমন্ত্রী জিজ্ঞেস করেছিল। আরে বড় লোক হচ্ছে যারা হঠাৎ অনেক টাকা করে ফেলে ধরাকে সরা জ্ঞান করে, মানুষকে মানুষ ভাবে না, সব সময় নিজেদের সম্পত্তি শো অফ করে, দামি ফোন দামি গাড়ি বড়লোকি চাল এইসব। অভিজাত হচ্ছে যারা পারিবারিকভাবে বিশাল সম্পত্তির অধিকারী, তারা এই পূর্ণিমাদের মতো হয়। দেখে বোঝাই যাবে না যে এত বড় বাড়ির ছেলে মেয়ে, কিন্তু কথাবার্তা হাব ভাব খেয়াল করলে বাকিদের সঙ্গে একটা পার্থক্য চোখে পড়বেই। কথাটা ঠিক, পূর্ণিমার চাল চলন কথাবার্তা সবই ছিল মাপা। হালকা কথাবার্তা বা হাসি ঠাট্টা কোনোদিনই সে করেনি, আর ছিল যে কোনো জিনিস সম্বন্ধে অগাধ জ্ঞান, প্রচুর বইপত্র পড়ত। এতদিন তারা ভাবত এসব নিহাতি পূর্ণিমার পড়াকু মনোভাবের পরিচয়, কিন্তু এর পিছনে আসল কারণটা কি তা তারা আজ জানতে পারল। রাতে খাওয়া দাওয়ার পর পূর্ণিমা এলো ওদের ঘরে।
যদিও পুষ্প করেজি তালাদা ঘরে শোবে আর মধুমন্তী কাঞ্চনা আর একটা ঘরে, তবুও ওরা একটা ঘরেই এতক্ষণ আড্ডা মারছিল। পূর্ণিমাকে তারা খুব কমই দেখতে পেয়েছে সারাদিনে। সে একবার বিকেলবেলা ওদের সাথে গঙ্গার ঘাটে গেছিল। ধবধবে সাদা বিছানায় বসে পূর্ণিমা বলল, কিছু মনে করিস না রে, আসলে 250 বছরেরও বেশি পুরনো পুজো, অনেক কাজ, বাড়ির মেয়ে বলে আমাকেও করতেই হয়, তাই সারাদিন। বাধা দিয়ে পুষ্পক বলল, আরে সেসব নিয়ে কিছু চিন্তাই করিস না, ওসব একদম ঠিক আছে। অরিজিতের ইতিহাসে খুব আগ্রহ আছে, যদিও তার সাবজেক্ট জিওলজি। ভবিষ্যতে সে চায় আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্ট অফ ইন্ডিয়ায় চাকরি করতে। সে বলল, আচ্ছা পূর্ণিমা, 200 বছরের পুজো যখন, এর পিছনে কোনো গল্প নেই? এরকম পুরনো পুজোগুলোর সাথে সাধারণত কোনো না কোনো গল্প তো জুড়ে থাকে। একটু হেসে পূর্ণিমা বলল, হ্যাঁ তা গল্প একটা আছে, তবে তা সত্যি না মিথ্যে তা জানি না। আছে? বাহ, তা একটু বল না শুনি। এক্ষুনি নিশ্চয়ই ঘুম পাচ্ছে না তোর? না তা পাচ্ছে না, তবে গল্পটা খুব ভয়ানক, অলৌকিকও বলতে পারিস। এই কথায় সবাই নড়ে চড়ে বসল। এ যে মেঘ না চাইতেই জল! ওরা সবাই ভৌতিক বা অলৌকিক গল্পের দারুণ ভক্ত, আর এ তো একেবারে যাকে বলে লাইভ গল্প শোনা। সবাই পূর্ণিমাকে চেপে ধরল, গল্পটা বলতেই হবে। পূর্ণিমা বলতে শুরু করল, 200 বছর আগে এই এলাকা একদম অন্যরকম ছিল। এখন যেমন শহরই বলা যায় চন্দননগরকে, তখন ছিল ধুধু গ্রাম। এখানে তখন ফরাসিদের উপনিবেশ, তাদের সঙ্গে বেশ ভালো সম্পর্ক ছিল তখনকার জমিদার দর্পনারায়ণ চৌধুরীর। দর্পনারায়ণ ছিলেন বুদ্ধিমান জমিদার, তিনি বুঝেছিলেন ফরাসিদের সঙ্গে ইংরেজদের সাথেও তাকে সম্পর্ক বজায় রাখতে হবে, কারণ ইংরেজরাই একদিন গোটা দেশ শাসন করবে। তার সেই সময়ের দিনপঞ্জি, মানে এখন যাকে ডায়েরি বলে, তাতে লিখে রেখে গেছেন ভারতের ছোট বড় রাজাদের নিজেদের মধ্যে ঝামেলায় দেশে ইংরেজ শাসনকে ডেকে আনবে। তিনি বিলক্ষণ বুঝেছিলেন ইংরেজদের এদেশে আসার উদ্দেশ্যটা কি। যাই হোক, এই দর্পনারায়ণের ছেলে কন্দর্পনারায়ণ ছিলেন একেবারে উল্টো। বাবার মতো বুদ্ধি বা বিচক্ষণতা কিছুই তিনি পাননি, বৎসঙ্গে পড়ে অল্প বয়সেই বকে গিয়েছিলেন। মদ জুয়া এসব বদনেশা অল্প বয়সেই ধরেছিল তার, আর ধরেছিল মেয়ের নেশা। সেই সময়ে কন্দর্পনারায়ণের অত্যাচারে এখানকার লোকেরা নাকি তটস্থ হয়ে থাকতো। কবে কার বউ মেয়ের দিকে নজর পড়ে কন্দর্পনারায়ণের তা কেউ জানত না। দর্পনারায়ণ এসব সহ্য না করলেও ছেলেকে তিনি খুব ভালোবাসতেন, তাই বেশি কিছু বলতেও পারতেন না। তবে সমস্যা সেদিন শুরু হয় যেদিন কন্দর্পনারায়ণ হাত বাড়ায় এক ফরাসি মেয়ের দিকে। মেয়েটি যদিও পালিয়ে যেতে সক্ষম হয়, দর্পনারায়ণকে ডেকে পাঠান সেই সময়ের ফরাসি সেনাপতি ফ্রাঁসোয়া। বলা যায় বাড়ি থেকে ডেকে রীতিমতো শাসান তিনি। বলেন এরপর বেগরবাই হলে ছেলেকে আর জীবিত দেখতে পাবেন না তিনি। মুখ কালো করে ফিরে আসেন দর্পনারায়ণ, এসে ছেলেকে যা নয় তাই বলেন। রাগে কন্দর্পনারায়ণ বাড়ি ছেড়ে চলে যায়, আর তাকে কেউ কোনোদিনও দেখেনি। অনেকে বলে কন্দর্পনারায়ণকে নাকি খুন করে লাশ গুম করে দিয়েছিল ফরাসিরা, কিন্তু এ কথা শেষ দিন অবধি বিশ্বাস করেননি দর্পনারায়ণ। তিনি এই পুজো শুরু করেন। এই বাড়ির পুরোহিতকে নাকি মা কালী স্বপ্নে এসে বলেছিলেন তার পুজো শুরু করলে বাড়ির ছেলে বাড়ি ফিরে আসবে, কিন্তু সে আর আসেনি। সেই থেকে এই পুজো চলে আসছে এই চৌধুরী বাড়িতে। কিছুক্ষণ কেউ কোনো কথা বলল না, কেউ জানতই না পূর্ণিমা জমিদার বংশের মেয়ে, যদিও বাড়ি দেখে তারা আঁচ করেছিল কথাটা।
তবে যেটা আশ্চর্যের তা হলো সেই কন্দর্প নারায়ণ থেকে আজকের পূর্ণিমা এই অভাবনীয় চারিত্রিক পরিবর্তনটা। যদিও মাঝখানে কেটে গেছে 250 বছর, তবুও ভাবতে কেমন অবাকই লাগে। অরিজিৎ জিজ্ঞেস করল, এই দর্পনারায়ণের আর ছেলে ছিল না? পূর্ণিমা বলল, হ্যাঁ, কন্দর্পনারায়ণ চলে যাওয়ার পর দর্পনারায়ণ আবার বিয়ে করেন। সেই দ্বিতীয় স্ত্রীর গর্ভে জন্মান ইন্দ্রনারায়ণ, আমরা তারই বংশধর। মানে দুটো বিয়ে? বলে ফেলল পুষ্পক। তার হাঁটুতে চিমটি কাটল কাঞ্চনা। যদিও পূর্ণিমা হেসে বলল, হ্যাঁ, তখন তো দেশে আইন বলে কিছু ছিল না। আইন কানুন যা কিছু সব ইংরেজদের আমদানি। সে সময়ে জমিদার, রাজা, বাদশাদের মুখের কথাই ছিল আইন। সেদিন রাতে তাড়াতাড়ি শুয়ে পড়েছিল সবাই। সব আলো নিভে গিয়েছিল চৌধুরী বাড়ির। পরের দিন থেকে পূজোর কাজ শুরু। প্রথম দিনে দুপুর ও রাতে লোক খাওয়ানো, পরের দিন সারা রাত ধরে মায়ের পুজো। কাল সকাল থেকেই আত্মীয় স্বজন আসতে শুরু করবে। দুর্গাপুজোর মতোই এলাহি আয়োজন হয় চৌধুরী বাড়ির এই পুজোর। এলাকার সম্ভ্রান্ত ব্যক্তিরা নানান উপঢৌকন পাঠান। যদিও এর সাথে পুজোর কোনো সম্পর্ক নেই, তাঁরা উপঢৌকন পাঠান নিহাতি চৌধুরী বাড়ির সাথে সম্পর্ক ভালো রাখতে। কারণ আজ জমিদারি না থাকলেও চৌধুরীদের শুধুমাত্র মুখের কথায় অনেক কাজই হয়ে যায়। সকালবেলা ঘুম থেকে উঠে পুষ্পকরা বুঝতে পারল এলাহি আয়োজন কাকে বলে। সকাল থেকেই ভিড়ে ভিড়। কত রকমের লোক যে এসে ভিড় করেছে তারই অত্যা নেই। পুষ্পক তো বলেই ফেলল, সামান্য রক্ষাকালী পুজোর জন্য এত আয়োজন? অরিজিৎ বলল, 250 বছরের পুরনো পুজো, তাই বোধহয় দুর্গাপুজোর মতো এলাহি ব্যাপার স্যাপার। বা দেখ, পুজোটা এই বাড়ির অহংকারের একটা জায়গা, তাই এত ধুমধাম। কারণ যাই হোক, দিন যত এগিয়ে চলল ধুমধাম যেন ততই বাড়তে লাগলো। বাড়ির পিছনের ফাঁকা জমিতে ত্রিপল খাটিয়ে খাওয়ানোর জায়গা করা হয়েছে। একদিকে বিশাল বিশাল সব রান্নার জিনিসপত্রে রান্না বসিয়েছে ঠাকুর, পাচক আর তাদের সহকারীরা। পুষ্পকরা সব ঘুরে ঘুরে দেখছিল। পূর্ণিমাকে সকাল থেকে তারা একবারও দেখতে পায়নি। অবশ্য এই বাড়ির মেয়ে হিসেবে তার দায়িত্ব কিছু কম নয়। এত কাজের মধ্যে বন্ধুদের সময় দেওয়া খুব চাপেরই ব্যাপার। দুপুরের মহাভোজ মেটার পর অবশেষে গঙ্গার ঘাটে বিকেলবেলায় পূর্ণিমার দেখা পেল পুষ্পকরা। অরিজিৎ বলল, তোর খুব চাপ যাচ্ছে না? পূর্ণিমা বলল, প্রত্যেকবার এরকমই হয় রে, ও আমার অভ্যেস আছে। আমার খারাপ লাগছে, তোদের সময় দিতে পারছি না একদম। উত্তরে অরিজিৎ কিছু বলবার আগেই এক খর্বকায় ব্যক্তি ওদের সামনে এসে দাঁড়ালো। এই লোকটাকে আগেও দেখেছে এরা। লোকটা এই বাড়ির ভৃত্য। সে পূর্ণিমাকে বলল, দিদিমণি, একজন লোক তোমার জন্য একটা গিফটই এনেছে, তোমায় খুঁজছে। কে? তাকে তো চিনি না দিদিমণি, আগে কোনো দিন দেখি নাই। পূর্ণিমার কপালে একটা ভাঁজ ফুটে উঠল। তবু সে বলল, আচ্ছা ঠিক আছে, চলো দেখি কে। ওদের সঙ্গে অরিজিৎরাও এলো মেইন গেটের কাছে। গেট তো নয়, সিংহদুয়ার বলাই ভালো। কিন্তু গেটে কেউ নেই। কই, কে লোক? ভৃত্য অপ্রস্তুত হয়ে বলল, কি জানি, এখানেই তো ছিল। হঠাৎ অরিজিতের চোখ পড়ল গেটের এক পাশে সাদা কাগজের প্যাকেটে কি একটা রাখা আছে। সে বলল, ওটা কি? প্যাকেট থেকে যেটা বেরোলো সেটা একটা ছবি, মোনালিসার ছবি। সেই বিশ্ববিখ্যাত ছবি যা বছরের পর বছর ধরে মুগ্ধ করেছে মানুষকে। এ ছবিটাও যেন মানুষের মনকে আচ্ছন্ন করার জন্যই তৈরি করেছে কেউ। আপনা থেকেই একটা বাহ বেরিয়ে এলো অরিজিতের মুখ থেকে।
তারপর পূর্ণিমার দিকে তাকিয়ে সে দেখল পূর্ণিমার মুখ থমথম করছে, চোখের কোণে সে জমা হয়েছে রাগ। অরিজিৎ বুঝল কিছু একটা গোলমাল হয়েছে। বরুণদা, এই ছবিটা আগুনে জ্বালিয়ে দাও এক্ষুনি, বলে ছবিটা বরুণ নামক বৃত্তের হাতে দিয়ে দপদপ করে পা ফেলে বাড়ির দিকে চলে গেল পূর্ণিমা। ঘটনাটা এতটাই আকস্মিক যে বাকি বন্ধুদের মুখ থেকে কোনো কথা বেরোল না। পূর্ণিমার ঘরে এসে তারা দেখল পূর্ণিমা হাঁটু বুকের কাছে ভাঁজ করে তার উপর থুতনি রেখে বসে আছে। তার মুখে থমথম করছে রাগ, চোখের কোণে টলটল করছে জলের ফোঁটা। কিরে, কি হয়েছে, এভাবে চলে এলি কেন, জিজ্ঞেস করল অরিজিৎ। পূর্ণিমা কোনো কথা বলল না। অরিজিৎ আবার জিজ্ঞেস করল, কিরে বল। এবার পুষ্পক বলল, ছাড় না, বলতে যখন চাইছে না। হারামজাদা, ই তোর ছোট লোক, হঠাৎ বলে উঠল পূর্ণিমা। ওরা সবাই একটু অবাক হয়ে গেল। এরকম ভাষায় পূর্ণিমাকে আগে কোনো দিন তারা কথা বলতে দেখেনি। ওরা বুঝল ব্যাপার বেশ গুরুতর। পুষ্পক জিজ্ঞেস করল, কি হয়েছে, ছবিটা দেখে হঠাৎ ওভাবে রিয়্যাক্ট করলি কেন। কিছুক্ষণ পূর্ণিমা কোনো কথা বলল না, তারপর বলতে শুরু করল। আমার ছোটবেলায় একজন দিদিমণির কাছে আমি আঁকা শিখতাম। দিদিমণি কাছেই থাকতো, খুব রাগি ছিল, এক লাইনও যদি বেঁকে যেত খুব মারত। তখন আমার কতই বা বয়স, 4 কি 5, কিছুই বুঝতাম না, শুধু রাগ হতো। একদিন এক জায়গায় রং করতে গিয়ে ভুল করে ফেলায় দিদিমণি আমায় প্রচণ্ড মারে, হাতে পায়ে কালশিটে পড়ে যায়। আমার চিৎকার শুনে বাবা ছুটে আসে। আমার ওই অবস্থা দেখে ঠান্ডা গলায় দিদিমণিকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে। দিদিমণি বেরিয়ে যাওয়ার আগে আমার মনে আছে আঁকা শেখানোর মাইনের টাকাটা বাবা দিদিমণির দিকে ছুঁড়ে মেরেছিল, বলেছিল নিয়ে যা। দিদিমণি নাকি এই টাকা ছুঁড়ে দেওয়া আর বাবার তুই করে বলাটা নিতে পারিনি। তারপর থেকে আস্তে আস্তে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন তিনি। খালি নাকি নিজেকে একটা ঘরে বন্ধ করে রাখতেন আর বিটবিট করে বলতেন, ছুঁড়ে দিল, আমাকে টাকা ছুঁড়ে দিল, আমি ভিখিরি, হ্যাঁ আমি কি ভিখিরি। দিদিমণির বর অনেক ডাক্তার দেখায় কিন্তু দিদিমণি আর ভালো হয় না। একদিন, তখন আমি ক্লাস 10 পড়ি, শুনলাম দিদিমণি আত্মহত্যা করেছে। একটা সাদা কাগজে শুধু লিখে রেখে গেছে, আমি ভিখিরি। এই অবধি বলে পূর্ণিমা থামল, কারোর মুখে কোনো কথা নেই। তারপর অরিজিতই প্রথম কথা বলল, তারপর কি হলো। দিদিমণির একটা ছেলে ছিল, আমার থেকে বছর 4-5 বড় হবে, সে তার মায়ের আত্মহত্যার জন্য আমাকে দায়ী ভাবতে শুরু করে। আমি নাকি সেদিন যা মার খেয়েছিলাম তার চেয়ে বড্ড বেশি চিৎকার করেছিলাম। আমি ওভাবে চিৎকার না করলে বাবা ওভাবে রিয়্যাক্ট করতো না, আর তাহলে হয়তো ও মাকে হারাতো না। অরিজিৎ বলল, কিন্তু এর সাথে ওই মোনালিসার ছবির কি সম্পর্ক। সম্পর্ক আছে, সম্পর্ক আছে। দিদিমণির ছেলের নাম ছিল অবনী, সেও খুব ভালো ছবি আঁকত। আমি আঁকা ছেড়ে দিলেও আমার একটা ক্ষমতা ছিল, এখনো আছে, সেটা হলো ছবির মধ্যে লুকিয়ে থাকা অক্ষর আমি চিনে নিতে পারি, দিদিমণি শিখিয়েছিল সেই বয়সেই। অবনী নিজে এরপর থেকে পরপর ছবি এঁকে আমাকে পাঠাতে শুরু করলো, আর তাতে আমাকে অভিশাপ দেওয়া সব কথা ছবির মধ্যে সে লুকিয়ে দিত, যা কারোর চোখে পড়তো না, শুধু আমিই দেখতে পেতাম। এই জন্য আমারও মানসিক অবস্থা খারাপ হতে শুরু করে। তখন বাবা আমাকে ওই কলকাতার কলেজে পড়তে পাঠিয়ে দেয়। কিন্তু আজ ওই মোনালিসার ছবিটা
আমি নিশ্চিত ওটা অবনী পাঠিয়েছে। কি করে জানলি? কোনো লুকোনো অভিশাপ লেখা আছে দেখতে পেলি? না, কিন্তু ছবিটার মধ্যে না কিছু একটা আছে, কিছু একটা, আমি বোঝাতে পারছি না কি, কিন্তু কিন্তু কিছু একটা আছে, খুব খারাপ, খুব ভয়ানক। মধুবন্তী বলল, তুই বেকার টেনশন করছিস, তোর সাবকনশিয়াস মাইন্ডে ঘটনাটা রয়ে গেছে বলে তোর মনে হচ্ছে ওটা খারাপ ছবি, কিন্তু ওটা তো মোনালিসার ছবি, সারা দুনিয়া দেখেছে ওটা। আমি জানি না, কিন্তু আমার মন বলছে খুব শিগগিরই খুব খারাপ কিছু একটা হতে চলেছে। দেখিস তোরা, খুব খারাপ কিছু হবে, হবেই। পূর্ণিমার আশঙ্কাই সত্যি হলো। সেদিন সন্ধ্যের পর থেকেই পূর্ণিমার জ্বর এলো। প্রথমে হালকা গা ম্যাজম্যাজ, তারপর জ্বর, শেষে ধুম জ্বর। জলপট্টি, প্যারাসিটামল কিছুই কাজ করল না। গভীর রাতে পূর্ণিমা ভুল বকতে শুরু করল। ওই যে আসছে, আমাকে নিয়ে যাবে। আমি যাব না, কিছুতেই যাব না। ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। পূর্ণিমার বাবা সেই রাতেই বড় ডাক্তার ডাকিয়ে আনলেন, কিন্তু ডাক্তার অনেকক্ষণ পরীক্ষা করেও জ্বরের কারণ কিছুই ধরতে পারলেন না। শেষ রাতে পূর্ণিমা নেতিয়ে পড়ল। বাড়ির লোক পালা করে তার মাথায় জল ঢালা, জলপট্টি দেওয়া, সব রকম শুশ্রূষা করতে লাগলো, কিন্তু পূর্ণিমার জ্ঞান আর ফিরল না। অরিজিতরা এমন অনুষ্ঠানের দিনে এই বাড়িতে এসে এমন বিপদের মুখে বড় অসহায় হয়ে পড়েছে। এখানে কাউকেই তারা চেনে না, সবাই পূর্ণিমাদের আত্মীয় স্বজন আর চেনা পরিচিত। তারা শুধু পূর্ণিমাকেই চিনত। কোনো বড় অনুষ্ঠান বাড়িতে একমাত্র চেনা লোকটাই যদি অনুপস্থিত হয়ে যায়, তখন কি অবস্থা হয় যার হয়েছে সেই বুঝতে পারবে। অরিজিতদের খালি মনে হতে লাগলো তাদের উপস্থিতিতে বোধহয় সবাই খুব বিরক্ত হচ্ছে, শুধু মুখেই কিছু বলছে না, এমনকি খিদে পেলেও মুখ ফুটে তারা খাওয়ার কথা বলতে পারছে না। ক্রমে সকাল হলো। আজ সূর্য ডোবার পর থেকে মায়ের পুজো, পুজোর তোড়জোড় শুরু হয়ে গেছে সকাল থেকেই। পুজো তো আর বন্ধ রাখা যায় না। পূর্ণিমার বাবার ধারণা হয়েছে ভক্তি ভরে মায়ের পুজো সম্পন্ন করতে পারলেই পূর্ণিমা সুস্থ হয়ে উঠবে। একটু বেলা হলে পুরোহিত মশাই এসে গেছেন খবর পেয়ে পূর্ণিমার ঘর থেকে নিচে নেমে বাইরে বেরিয়ে পূর্ণিমার বাবা দেখলেন, এবার পুরোহিতের সঙ্গে দুজন অচেনা লোকও আছে। একজনের গায়ে টকটকে লাল বস্ত্র, এক মুখ দাড়িগোঁফ, জটাজুট চুল, আর দ্বিতীয় লোকটিকে লোক না বলে ছেলে বলাই ভালো। বয়স বেশি নয়, তবে চেহারায় একটা চটক আছে। বুদ্ধিদীপ্ত চোখ দুটো সবার আগে চোখে পড়ে। যিনি লাল বস্ত্র পরা, তিনি ভুরু কুঁচকে সারা বাড়ির দিকে চেয়ে কি যেন দেখছিলেন, আর মাঝে মাঝে নাক টেনে কি যেন শোঁকার চেষ্টা করছিলেন। পূর্ণিমার বাবা এগিয়ে যেতেই তাকে অবাক করে লাল বস্ত্র পরা লোকটি বলে উঠল, মেয়ের জ্বর এসেছে, তাই না? খানিকক্ষণ থমকে গেলেন পূর্ণিমার বাবা। ইনারা তো সবে এসেছেন, এখনো ঘরেও ঢোকেননি, এর মধ্যেই পূর্ণিমার খবর জানতে পারলেন কি করে? কাল রাত থেকে জ্বর, গভীর রাতে বেহুঁশ হয়ে যায়, আর জ্ঞান ফেরেনি, তাই তো? পূর্ণিমার বাবার হাত দুটো আপনা থেকেই জোর হয়ে যায়। আপনি কে বাবা? উত্তর দেন পুরোহিত চক্রবর্তী মশাই। উনি ভোলানাথ তান্ত্রিক, খুব বড় তান্ত্রিক, আগে নাম শুনেছি কয়েকবার, তবে চোখের দেখা কাল রাতেই দেখলুম। উনি নিজেই এসেছিলেন আমার কাছে, বলেছিলেন তোর যজমানের বাড়িতে খুব বিপদ, আমাকে সঙ্গে নিয়ে চল, নইলে কোনো একজনের প্রাণ চলে যাবে। বাবার কথা আগে থেকে জানতাম,
তাই না বলতে সাহস পাইনি। পূর্ণিমার বাবা যেন অথই জলে হালে পানি পেলেন, ভোলানাথকে বললেন, বাবা মেয়েটা সত্যিই কাল রাত থেকে খুব জ্বর, ডাক্তারও বার করতে পারেনি কি হয়েছে ওর, এখন আপনি যদি আমার মেয়েটাকে বাঁচাতে পারেন আপনি যা চাইবেন তাই দেব বাবা। এই কথায় মৃদু হেসে উঠলেন ভোলানাথ, যা চাই তাই দিবি, না সে সাধ্য তোর নেই, কোনো সংসারী মানুষেরই সে সাধ্য নেই, যাগে তোর মেয়ে কোথায়? পূর্ণিমার বাবা ভোলানাথকে নিয়ে এলেন দোতলায় যে ঘরে পূর্ণিমা শুয়ে আছে সেই ঘরে। এই কিছুক্ষণের মধ্যে যেন সে আরও নিস্তেজ হয়ে গেছে। ভোলানাথ পূর্ণিমার মাথার কাছে বসে গভীরভাবে ভুরু কুঁচকে পূর্ণিমার মুখের দিকে চেয়ে অনেকক্ষণ ধরে কি যেন দেখলেন। তারপর তার বাঁ হাতের বুড়ো আঙুলের নখের ওপর নিজের ডান হাতের তর্জনী রেখে কি যেন বোঝার চেষ্টা করলেন। তারপর নিজের লাল ঝোলা থেকে বার করে আনলেন একটা রুদ্রাক্ষ। বিড়বিড় করে মন্ত্র পড়ে সেই রুদ্রাক্ষ পূর্ণিমার কপালে ছোঁয়াতেই এক অদ্ভুত ঘটনা ঘটল। পূর্ণিমা সারা শরীর পলকের মধ্যে ধনুকের মতো বেঁকে উঠে বিছানা থেকে লাফিয়ে উঠল, আর পরক্ষণেই তার গলা থেকে বেরিয়ে এলো এক অমানসিক আর্তচিৎকার। সে চিৎকারে বুকের রক্ত জল হয়ে যায়। আর সবচেয়ে যেটা আশ্চর্যের তা হলো এই চিৎকারের গলার সাথে পূর্ণিমার আসল গলার বিন্দু মাত্র মিল নেই, যেন সম্পূর্ণ অন্য কেউ চিৎকার করছে, কিন্তু চিৎকারটা এসেছে পূর্ণিমারই গলা থেকে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। ভোলানাথের কপালে তিনটে গভীর ভাঁজ পড়ল। ঘরে যারা উপস্থিত ছিল তারা ঘটনার আকস্মিকতায় কথা হারিয়ে ফেলেছে। হে কি হলো বাবা, কেঁপে গেল পূর্ণিমার বাবার গলার স্বর। তোর মেয়ের ওপর অভিশাপের ছায়া পড়েছে, এ বড় ভয়ানক অভিশাপ। অভিশাপের ছায়া মানে? আমার মেয়েটা বাঁচবে তো? বিছানা থেকে উঠে দাঁড়ালেন ভোলানাথ তান্ত্রিক। আজ রাতের পুজোটা খুব মন দিয়ে করতে হবে, একটু ভুল হলেই ঘর বিপদ। আমি কিছু জিনিস বলে দেব, সেগুলো সূর্য ডোবার আগে আনিয়ে রাখিস। আর বলে একটু থেমে ভোলানাথ আবার বললেন, তোর বাড়িতে কেউ কোনো ছবি এনেছে? ছবি? হ্যাঁ, এক বিখ্যাত পশ্চিমা দেশের শিল্পীর আঁকা ছবির হুবহু নকল। সেই ছবির পিছনেই আমি ছুটে এসেছি এত দূর। ও ছবি বড় ভয়ঙ্কর, কালোতন্ত্রের জাদুতে ও ছবি তৈরি। ও ছবিটা আমায় দিয়ে দে, নইলে তোর মেয়েকে বাঁচানো যাবে না। পূর্ণিমার বাবা পড়লেন ভাবনার অকল সাগরে। এত লোক এত গিফট পাঠিয়েছে, তার কিছুই খুলে দেখাও হয়নি। এখন কে সেই ছবি পাঠিয়েছে, তা এখন কোথায় রাখা আছে, এত কিছু দেখতে গেলে সময় যদি চলে যায়। এমন সময় দরজার দিক থেকে কথা বলে উঠল চৌধুরী বাড়ির পুরনো ভৃত্য বরুণ। কর্তাবাবু, সে ছবি কোথায় আমি জানি। তুই জানিস? তুই কি করে জানলি? আগে কাল একজন ছোকরা মতো লোক হাতে একটা প্যাকেট নিয়ে গেটের কাছে এসে আমায় ডেকে বলল, পূর্ণিমা দিদিকে ডেকে দাও, তাকে উপহার দেওয়ার আছে। আমি দিদিমণিকে ডেকে নিয়ে গিয়ে দেখি সে ছোকরা হাওয়া, শুধু তার হাতের প্যাকেটটা গেটের একপাশে রাখা। দিদিমণি সেই প্যাকেট খুলতেই তা থেকে বেরিয়ে এলো একটা ছবি। দিদিমণির একজন বন্ধু সেটা দেখে বললেন, মোনালিসা। মোনালিসা? হ্যাঁ কর্তাবাবু, দিদিমণি ছবিটা দেখেই কেমন যেন ভয় পেয়েছিলেন। তারপর ছবিটা আমায় দিয়ে বললেন ওটা জ্বালিয়ে দিতে। সর্বনাশ, তুই জ্বালিয়ে দিয়েছিস নাকি ছবিটা? না কর্তাবাবু, জ্বালাতে চেয়েছিলাম, কিন্তু ছবিটা যত দেখেছি ততই যেন কি এক বাধায় আমার হাত বাঁধা পড়ে গেছে। অনেক চেষ্টা করেও আর জ্বালাতে পারিনি। জ্বালিয়ে দিতে পারলে ভালো করতে, বলে উঠল ভোলানাথ। তাহলে
আজ তোমার দিদিমণির এই হাল হতো না। যাকে আমি কিছু জিনিস বলে দিচ্ছি, সেগুলো আনাবার ব্যবস্থা করুন। ভোলানাথ জিনিসের নাম একটা ফর্দে লিখে দিলেন। 7-8 জন লোক দৌড়লো সে জিনিস নিয়ে আসতে। সেদিন দুপুরে এ বাড়ির কারুর খাওয়া হলো না। যেখানে বাড়ির একমাত্র মেয়ের এরকম বিপদ, সেখানে খাওয়ার কথা মুখ ফুটে কি আর বলা যায়। ক্রমে সন্ধে হলো। পশ্চিম আকাশে সূর্য ডুবে গিয়ে সন্ধ্যা তারা ফুটে উঠল। পূজোর জায়গায় ধীরে ধীরে এসে জড়ো হলো চৌধুরী বাড়িতে উপস্থিত হওয়া সব মানুষজন। আশেপাশের এলাকাতেও তখন ছড়িয়ে পড়েছে পূর্ণিমার এই অদ্ভুত অসুখের খবর। রটে গিয়েছে ভোলানাথ তান্ত্রিকের কথাও। তাই সেসব জায়গা থেকেও বহু মানুষ এসে ভিড় জমিয়েছে চৌধুরী বাড়িতে। যারা বিশ্বাসী তারা এসেছে দেবদেবীর অলৌকিক শক্তি দেখবার আশায়, আর যারা অবিশ্বাসী তারা এসেছে মজা দেখতে। বিশ্বাসী অবিশ্বাসী মানুষের ভিড়ে চৌধুরী বাড়ির চৌহদ্দিতে তিল ধারণেরও আর জায়গা নেই। পুজো শুরু করবার আগে ভোলানাথের কথায় দেবীমূর্তির চারদিকে 4টে কাঁচা বাঁশের খুঁটি পুঁতে 4টে মশাল জ্বালানো হলো। মশালের আগুনের আলোয় লাল হয়ে উঠল দেবীর মুখমণ্ডল। তারপর সেই দেবী মূর্তির সামনে কাঠ জড়ো করে তৈরি করা হলো হোমকুণ্ড। তাতে রক্তচন্দন দিয়ে আঁকা হলো স্বস্তিক চিহ্ন। 108টা নীলকণ্ঠ ফুল দিয়ে ঘিরে দেওয়া হলো সেই হোমকুণ্ডের চারপাশ। এবার পুরোহিত মশাইকে নিয়ে পুজোয় বসলেন স্বয়ং ভোলানাথ তান্ত্রিক। ভোলানাথের সহকারী হিসেবে পাশে বসে রইল অনির্বাণ। কয়েক বছর আগে এই অনির্বাণকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছিলেন ভোলানাথ। বেঁচে উঠে অনির্বাণ জানতে পেরেছিল তার বাবা হলো আসলে একটা খুনি। তারপর সে বাবার বাড়ি ছেড়ে বেরিয়ে পড়েছিল ভোলানাথের সঙ্গে। সেই থেকে সে ভোলানাথের সঙ্গে ঘুরে চলেছে দেশের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত। ঘুরে চলেছে এক বিশেষ উদ্দেশ্যে, কিছু জিনিস সংগ্রহ করার লক্ষ্যে। কিছু জোগাড় হয়েছে, এখনো বহু বাকি। ভোলানাথ গাত্র বন্ধন করে দেবীর উদ্দেশ্যে কারণ উৎসর্গ করে মন্ত্রপুত কালো তিল হোমকুণ্ডের ওপরে ছড়িয়ে দিয়ে একটা ধারালো ছুরি দিয়ে নিজের বাম হাতের কোড়ে আঙুল খুঁচিয়ে বার করে আনল রক্ত। তারপর করে আঙুল মেলে ধরল হোমকুণ্ডের ওপরে। রক্তের ফোঁটা হোমকুণ্ডে পড়া মাত্র দপ করে জ্বলে উঠল হোমকুণ্ডে রাখা সমস্ত চন্দন কাঠ। আর সঙ্গে সঙ্গে এক দমকা হাওয়া বইতে শুরু করল চৌধুরী বাড়ি ঘিরে। এরপরে একটানা চলল পুরোহিত মশাইয়ের পুজো আর ভোলানাথের মন্ত্রোচ্চারণ। সে মন্ত্রের ভাষা কি তা কেউ বুঝতে পারছিল না। সংস্কৃত ভাষা সে নয়, এ ভাষা আগে কেউ কোনো দিন শোনেনি। পৃথিবী থেকে এ ভাষা বিলুপ্ত হয়ে গেছে বহুদিন আগে। দমকা হাওয়ার বেগ ক্রমে বাড়ছিল। মন্ত্রোচ্চারণ শেষ করে ঝোলা থেকে ভোলানাথ বার করে আনলেন একটি রুদ্রাক্ষের ফল। তারপর সেই ছুরি দিয়ে চিরে ফালা ফালা করতে শুরু করলেন সেই রুদ্রাক্ষটিকে। আর অমনি উপস্থিত বিশ্বাসী অবিশ্বাসী মানুষের ভিড় আশ্চর্য হয়ে দেখল, শুকনো রুদ্রাক্ষের ফল থেকে ফিনকি দিয়ে বেরিয়ে আসছে তাজা রক্ত। সেই রক্ত পড়ছে হোমকুণ্ডের আগুনের উপর, আর পড়ার সঙ্গে সঙ্গে এক অপার্থিব কালো অন্ধকার যেন আগুনের ভিতর থেকে হলকা দিয়ে উঠে বেরিয়ে এসে মিশে যাচ্ছে বাতাসে। এরপর ভোলানাথ বললেন, সেই ছবিটা আর পূর্ণিমাকে নিয়ে আসো। পূর্ণিমাকে ধরাধরি করে নিয়ে এলো কয়েকজন। বরুণ নিয়ে এলো সেই ছবিটা। আর কি আশ্চর্য, সেই ছবি যেন জীবন্ত হয়ে উঠছে আস্তে আস্তে, যেন এক্ষুনি হাত পা নেড়ে কথা বলে উঠবে। ভোলানাথের কথায় পূর্ণিমাকে শুইয়ে দেওয়া হলো ছবিটার পাশে। তার দুহাত জড়ো করে রাখা হলো বুকের উপর। এলো করে দেওয়া হলো চুল। এবার ভোলানাথ তার ঝোলা থেকে বার করলেন একটা পেতলের বাটি।
অনির্বাণ রক্তচন্দন তৈরি করেই রেখেছিল, এবার সে সেটা ঢেলে দিল ওই বাটিতে। ভোলানাথ এবার আগুনে হাত ঢুকিয়ে বার করে আনলেন একটা পোড়া চন্দন কাঠ, তারপর সেটাতে পেতলের বাটির রক্তচন্দন মাখিয়ে এগোতে গেলেন পূর্ণিমার দিকে। সঙ্গে সঙ্গে সেই দমকা হাওয়ার গতিবেগ যেন এক ধাক্কায় অনেকটা বেড়ে গেল, আর আবার সেই আর্তচিৎকার ভেসে এলো পূর্ণিমার গলা থেকে। হাওয়ার তেজ যেন আজ সব লণ্ড ভণ্ড করে দেবে, উড়িয়ে নিয়ে যাবে বিশ্বে যেখানে যা আছে সব কিছু। কিন্তু এত দুর্যোগেও ভোলানাথ অবিচল, সে ধীরে ধীরে এগিয়ে এলো পূর্ণিমার দিকে। তারপর হাঁটু গেড়ে তার সামনে বসে সেই রক্তচন্দন মাখানো পোড়া চন্দন কাঠ বুলিয়ে দিল পূর্ণিমার পায়ের পাতায়। সঙ্গে সঙ্গে আবার সেই চিৎকার, আর হঠাৎ সবাই দেখল সেই ছবির অসম্ভব ঔজ্জ্বল্য যেন হঠাৎ কমে গেল এক ধাক্কায় অনেকটা। এরপর একটুও সময় নষ্ট না করে ভোলানাথ সেই চন্দন কাঠ ছুঁয়ে দিলেন পূর্ণিমার পেটের ওপর, আর সঙ্গে সঙ্গে হাওয়ার সমস্ত গতিবেগ যেন এক ধাক্কায় বন্ধ হয়ে গেল। বদলে সবাই আতঙ্কের চোখে দেখল ছবিটা থেকে একটা কালো জমাট বাঁধা অন্ধকার যেন বেরিয়ে আসছে ধীরে ধীরে, তার অবয়ব যেন এক পিশাচের মতো। সম্পূর্ণভাবে সেটা ছবি থেকে বেরিয়ে আসার পর তার উচ্চতা চৌধুরী বাড়ির তিনতলা ছাদ ছাড়িয়ে গেল। হঠাৎ ভোলানাথ চিৎকার করে উঠলেন, অনির্বাণ! অনির্বাণ তৈরি ছিল, বিদ্যুৎ গতিতে সে ভোলানাথের ঝোলায় হাত ঢুকিয়ে বের করে আনলো পশুর চামড়ায় তৈরি বহু পুরনো একটা বোতল। তার মুখ খুলে ধরল অনির্বাণ, আর সঙ্গে সঙ্গে সেই জমাট বাঁধা অন্ধকারের পিশাচ ঝাঁপিয়ে পড়ল ভোলানাথের উপর। চকিতের মধ্যে হাত ঘুরিয়ে ভোলানাথ তার হাতে চন্দন কাঠ ছুঁয়ে দিলেন পূর্ণিমার কপালে, আর সঙ্গে সঙ্গে সেই জমাট বাঁধা অন্ধকারের মধ্যে একটা বিদ্যুৎ চমকের সৃষ্টি হলো, আর আলোর চেয়েও দ্রুত গতিতে সেই অন্ধকার যেন ছুটে গেল অনির্বাণের দিকে। না, অনির্বাণের দিকে নয়, অনির্বাণের হাতে থাকা বোতলের দিকে। সেই অন্ধকার যেন অদৃশ্য হয়ে গেল সেই বোতলের মধ্যে, আর সঙ্গে সঙ্গে অনির্বাণ বন্ধ করে দিল সেই বোতলের মুখ। সবাই ছবিটার দিকে তাকিয়ে দেখল ছবিটা আবার ফিরে গেছে সেই আগের মেড়মেড়ে জীর্ণ হয়ে যাওয়া রঙে। এই ছবি কে এঁকেছিল আমি জানি না, কিন্তু এই ছবি আঁকার উদ্দেশ্যই ছিল মানুষের ক্ষতি করা। এই ছবি যে সে মানুষের আঁকা নয়, কোনো এক তান্ত্রিকের আঁকা যে চিত্রকলাতেও সমান পারদর্শী। মন্ত্রপুত রং দিয়ে এই ছবি আঁকা হয়েছিল, আর এমনভাবে এর ওপর কালো মন্ত্রের প্রভাব দেওয়া হয়েছিল যে এই ছবির চোখের দিকে যে তাকাবে সে তারপর জীবনে আর দুবার সূর্যোদয় দেখতে পাবে না। ছবির চোখের দিকে তাকানোর পরের রাত ফুরোবার আগেই তার মৃত্যু হবে, এক মনে বলে যাচ্ছিল ভোলানাথ। তাকে ঘিরে রয়েছে বহু আগ্রহী মানুষ। হঠাৎ বরুণ বলে উঠল, এটা হলে আমার যে কিছু হলো না, আমিও তো দেখেছিলাম ছবির চোখের দিকে। ভোলানাথ বলল, এই ছবি একবারে একজনকেই স্বীকার করে, পূর্ণিমার পরে তোমার পালা ছিল। যখন পূর্ণিমা এই ছবির চোখের দিকে তাকিয়েছিল তখনও আকাশে সূর্য অস্ত যায়নি, তখনই পূর্ণিমা তোমায় ছবিটা জ্বালিয়ে দিতে বলেছিল। তখন যদি তুমি জ্বালিয়ে দিতে তাহলে এত কাণ্ডের দরকার পড়ত না। আচ্ছা বাবা, আপনি কি করে জানলেন যে এই ছবিটা আমাদের বাড়িতে আছে আর পূর্ণিমা তার শিকার হয়েছে? এবার ভোলানাথের চোখ যেন একটু উদাস হয়ে গেল। দূরে খোলা মাঠের দিকে তাকিয়ে সে বলল, একজন বলে গেল, তাকে আমি চিনি না, জানি না তার কি নাম। আমি ঘর ছাড়ি অনেক ছোটবেলায়, সেই তখন তাকে প্রথম দেখি। তারপর থেকে অনেকবার আমি তার দেখা পেয়েছি, বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে। প্রতিবারই সে আমাকে কোনো না কোনো একটা কাজ দিয়েছে। আমি বলতে গেলে আমার সাধক জীবনের বেশিরভাগটাই তার দেওয়া কাজ করেই কাটিয়েছি।
আর এখন আমি খুঁজে চলেছি এই ছবিটার মতো সব মারণাস্ত্র। মারণাস্ত্র? হ্যাঁ, বহু বিদ্যাই চর্চার অভাবে পৃথিবী থেকে লুপ্ত হয়ে গেছে। তেমনি এক বিদ্যা হলো তন্ত্রবিদ্যা। এখন বেশিরভাগ তান্ত্রিকই ভণ্ড, কিন্তু একটা সময় ছিল যখন তন্ত্রবিদ্যা ও রীতিমতো চর্চা করা হতো। সেই সময়ে কিছু অসাধু তান্ত্রিক বিভিন্ন কারণে বেশ কিছু মন্ত্রপ্রদ জিনিস তৈরি করেন মানুষের ক্ষতি সাধনের উদ্দেশ্যে। তার মধ্যেই একটা হলো এই ছবি। এই ছবির প্রথম শিকার কে, এখানে কি করেই বা এই ছবি এলো, কে সন্ধান পেয়ে এখানে এটাকে নিয়ে আসলো, এসব কিছুই আমি জানি না। তবে এই ছবির মতো বহু গুপ্ত অব্যর্থ অস্ত্র আজও সারা পৃথিবীতে ছড়িয়ে আছে। তন্ত্রবিদ্যা লুপ্ত হয়ে গেলেও সেই অস্ত্রগুলো যায়নি। আমি সেই ব্যক্তির আদেশে অস্ত্রগুলো সংগ্রহ করে তাদের নিষ্ক্রিয় করার কাজে নেমেছি। পূর্ণিমার বাবা হাত জোর করে বললেন, যিনি এত জানেন তিনি কে বাবা? ভোলানাথ বলল, তার নাম কি, তিনি কে, এসব কিছুই আমি জানি না। কখনো মনে হয় লোকটা পাগল, আবার কখনো মনে হয় লোকটার মতো জ্ঞানী সারা দুনিয়ায় আর কেউ নেই। আর একটা ব্যাপার আছে। কি বাবা? জানি না তোমরা বিশ্বাস করবে কিনা, তবে লোকটাকে যখন আমি প্রথম দেখি তখন তার বয়স 40 হবে। আমার তখন 17 বছর বয়স, আজ আমার বয়স 77। কিন্তু অদ্ভুতভাবে কোনো এক অত্যাশ্চর্য উপায়ে তার বয়স আজ এত বছর পরেও আটকে আছে সেই 40-এ। শহুরে জীবনে রূপকথার মতো শোনালেও আমি জানি এ রূপকথা নয়, ঘোর বাস্তব।